হ্যালো বন্ধুরা, এখন আমরা পড়ব শালক সংশ্লেষের যে বাকিটুকু পোর্শন আমাদের পড়ে আছে সেটাকে আমরা আজকে শেষ করব। তো তাহলে আমাদের শালক সংশ্লেষ ওভারঅল শেষ হয়ে যাবে। তো আমরা আগের দিন যেটা পড়েছি একটুখানি ছোট করে রিক্যাপ করে দিই। তাহলে আগের দিন আমরা পড়েছি যে শালক সংশ্লেষ কি, কিছু কিছু গাছের হচ্ছে অঙ্গের নাম এবং কিছু প্রাণীর নাম যারা শালক সংশ্লেষ করতে পারে, শালক সংশ্লেষের উপাদানগুলো কি যাদেরকে কাঁচা মাল বলে, যেরকম হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, তাদের প্রত্যেকের উৎস এবং তাদের শালক সংশ্লেষের মধ্যে তাদের রোল বা ভূমিকা কি সেটা পড়েছি। তারপরে শেষের দিকে পড়েছি হচ্ছে ক্লোরোফিলের গঠন, আর তার সাথে হচ্ছে আমাদের ক্লোরোফিল ছাড়া আরও দুটো রঞ্জকের নাম যারা শালক সংশ্লেষ করে, এবং শেষে একদম ছিল হচ্ছে শোষণ বর্ণালী কি আর কার্যবর্ণালী কি। আজকে আমরা পুরোপুরি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে শালক সংশ্লেষ পদ্ধতিটা কীভাবে হয়, ঠিক আছে? তো শালক সংশ্লেষ এমনিতে আমার কী ধরনের প্রক্রিয়া, এটা একটা হচ্ছে জটিল প্রক্রিয়া। কেন এটা জটিল প্রক্রিয়া? জটিল প্রক্রিয়া এই কারণেই, কারণ আমি খুব সহজ সরল কিছু উপাদান নিয়েছি, নিয়ে কি করব আমি সেটাকে বিভিন্ন উপায়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমি একটা জটিল যৌগ গঠন করব। উদাহরণ দিয়ে বলি যে আমরা কী কী জিনিস উপাদান হিসেবে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা CO2 নিয়েছিলাম, আমরা H2O অর্থাৎ জল নিয়েছিলাম, জল আর কার্বন ডাইঅক্সাইড নিয়েছিলাম, আর আমরা বদলে কী জিনিস তৈরি করেছিলাম, তৈরি করেছিলাম হচ্ছে আমার প্রথমে গ্লুকোজ এবং আর কি কিছুটা জল আর কিছুটা হচ্ছে অক্সিজেন তৈরি করেছিলাম, ঠিক আছে? এটা আমরা জানি। এবার তাহলে দেখো, আমার যে দুটো জিনিস আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করেছি সেটা খুব সহজ সরল বস্তু, সহজলভ্য, সেই জিনিসটাই কী হয়েছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা জটিল যৌগ গঠন করেছে, যেটার আমরা নাম কী দিয়েছি, গ্লুকোজ। তো এই কারণে এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। শালক সংশ্লেষকে আর একটা স্পেশাল নামও দেয়, যে বলে শালক সংশ্লেষকে কেন উপচিতি বিপাক বলে। তো উপচিতি বিপাক জিনিসটা কি, আমরা যখন পুষ্টি পড়িয়েছি তখন আমি এই টার্মটা ইউজ করেছি। উপচিতি বিপাক মানে হচ্ছে আমাদের শরীরে কি হয়, একটা শুষ্ক ওজন আছে। আমার শরীর বা অন্য যে কোনো প্রাণীর শরীর, গাছের শরীর, আমাদের শরীর কী দিয়ে গঠিত? কিছু খনিজ পদার্থ, কিছু অত্যাবশ্যকীয় কিছু জৈব অণু, যেগুলো আমরা একদম সেকেন্ড চ্যাপ্টারের শুরুতে পড়েছিলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি, আর কি হচ্ছে জল, ভিটামিন, খনিজ লবণ, এইসব নিয়ে। তো আমাদের শরীর থেকে যদি জল পোর্শনটাকে পুরোপুরি বাদ দিয়ে দিই, যে ওয়েটটা আমাদের থাকে সেটা হচ্ছে আমার শুষ্ক ওয়েট। তো আমাদের পুষ্টিতেও আমরা পড়েছি যে পুষ্টির ফলে কি হয়, আমাদের শুষ্ক ওজন বাড়ে। আর এখানেও আমরা এটাই দেখব, মানে তোমাকে যদি প্রশ্ন দেয় যে শালক সংশ্লেষকে কেন উপচিতি বিপাক বলে, তোমাকে এটাই বলতে হবে যে শালক সংশ্লেষের ফলে প্রথমত কি হচ্ছে, যে কিছু সরল মানে যৌগ মিলে একটা জটিল যৌগ তৈরি করছে, যার ফলে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তো তাই জন্য কি বলা হচ্ছে, শালক সংশ্লেষকে উপচিতি বিপাক বলা হয়। তো এটাও একটা ওদের ফেভারিট কোয়েশ্চেন। এবার দেখো, এইটা এই যে আমি লিখেছি, এটা হয়ে যাচ্ছে আমার শালক সংশ্লেষের বিক্রিয়া, পরীক্ষায় আসে, কিন্তু বিক্রিয়াটা আমি এখনও সমতা বিধান করিনি। তো আমাদের এমনি নর্মাল অবস্থায় এটার বিক্রিয়াটা কীরকম, তো আমাকে নিতে যেটা হয় সেটা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিতে হয়, এবং যতটা কার্বন ডাইঅক্সাইড নিয়েছি তার ডবল আমি অণু হচ্ছে জল নেব, অর্থাৎ 12 অণু আমি জল নেব। এবার কি দুটো মিলে রান্নাবান্না হয়ে, মানে গাছের রান্না তো শালক সংশ্লেষ, তো এটা যে হবে সেটার জন্য আর কার হেল্প লাগবে, কারণ আমরা কাঁচামালে আরও দুটো জিনিসের নাম পড়েছি, একটা হচ্ছে আমার ক্লোরোফিল। তো ক্লোরোফিলকে আমি লিখবো হচ্ছে এই অ্যারোটার মাথায় বা নিচে লিখলেও চলবে, আর আরেকটা হচ্ছে কি সূর্যালোক, ঠিক আছে? তো এই দুটো জিনিসকে এখানে লিখবো। এবার কি এত কিছু হবার পর আমার যেটা হয় 1 অণু গ্লুকোজ তৈরি হয়, তাই গ্লুকোজের সামনে কিছু লেখার দরকার নেই। এবার কি জলও তৈরি হবে। জেনারেলি কি হয়, আমরা জানি যে মানে এটা আমি এটা মনে রাখার জন্য তোমাদের বলছি, আমাদের মানে পরিবেশে কি হয়, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য রক্ষা করতে হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি আমি 6 অণু নিই, আমাকে এইদিকে জলটাকে মানে এই অক্সিজেন যেটা আছে সেটাকেও আমি কী অণু করবো, 6 অণু করবো, ঠিক আছে?
আর দেখো আমাদের এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, এই অক্সিজেনে ওয়ের উৎস কী ছিল আমি আগের দিন পড়িয়েছি, তো তার যে উৎস সেটা হচ্ছে জল। তাহলে জলের কিছুটা পোর্শন যদি অক্সিজেনে বেরিয়ে যায় তাহলে এই জলটাই কী হয়ে যায়, অর্ধেক হয়ে এখানে হচ্ছে ছনু হবে। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে এইভাবে রাখতে পারো একটা। আর যদি তুমি অন্যভাবে মনে রাখতে পারো তাহলে শুধু মনে রাখবে, যখন আমি জলটা ব্যবহার করার জন্য নিয়েছি, মানে যখন আমি জলটাকে কাঁচামাল হিসেবে নিয়েছি, তখনই শুধু জলটাকে আমি 12 অণু নিয়েছি। এটা বাদ দিয়ে বাকি যা যা তোমার এখানে মৌল রয়েছে বা যৌগ রয়েছে, যেরকম কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আর হচ্ছে এইদিকের উপজাত বস্তু হিসেবে জল, সেগুলো হচ্ছে সবকটাই 6 অণু, আর গ্লুকোজ 1 অণুই নেব। ঠিক আছে, কারণ আমাদের তো মনে রাখতে হবে, মানে আফটার অল তো এইভাবে তোমরা মনে রাখতে পারো, কারণ এর বিক্রিয়াটা পরীক্ষায় দেয় যে সালোক সংশ্লেষের এই যে সমীকরণটা লেখো। ওকে, তাহলে বোঝাতে পারলাম। এবার তুমি যদি দেখো যে কোনো বিক্রিয়াই যখন হয় তাহলে বিক্রিয়াতে কী হচ্ছে, জারণ হয়, বিজারণ হয়। তো আমাকে যদি প্রশ্ন করা হয় যে এই সালোক সংশ্লেষকে আমি কী ধরনের বিক্রিয়া বলবো, এটা একটা জারণ বিক্রিয়া হচ্ছে নাকি বিজারণ বিক্রিয়া হচ্ছে, তাহলে আবার ক্লাস 8-এর যদি পুরোনো দিনের স্মৃতি মনে করে দেখতে পারো তাহলে দেখবে সেখানে আমরা আরও একটা জিনিস পড়েছিলাম যে সালোক, মানে তোমার কী বলে, যে জারণ আর বিজারণ বিক্রিয়া সেটা কী হয়, একসাথে ঘটে। অর্থাৎ একটা বিক্রিয়ার মধ্যেই কী হয়, জারণও ঘটে বিজারণও ঘটে। তাহলে আমিও বলতে পারি এখানে এই যে সালোক সংশ্লেষের সমীকরণটা রয়েছে, এই সমীকরণটা একাধারে জারণ বিক্রিয়াও ঘটায় বিজারণ বিক্রিয়াও ঘটায়। এবার পরীক্ষায় ধরো টিচার এতে খুশি হলো না, টিচারের আরও কিছু চাই, টিচার তোমাকে কোয়েশ্চেন এটা করলো যে সালোক সংশ্লেষকে কেন জারণ বিজারণ বিক্রিয়া বলে। তো তুমি যদি লিখে দাও এতে জারণ হয় বিজারণ হয়, টিচার এতে খুশি হবে না, তোমাকে দেখাতে হবে কোথায় জারণ হচ্ছে আর কোথায় বিজারণ হচ্ছে। তাহলে এবার একটু বেসিকে যাই আমার ছোটোবেলাকার ফিজিক্সের। তো জারণ কখন হয়, জারণ তখনই হবে যখন আমার অক্সিজেন অর্থাৎ ও সেটা যদি যুক্ত হয় কোথাও কোনো মৌলের মধ্যে বা যৌগের মধ্যে, আর কি যদি এইচ অর্থাৎ হাইড্রোজেন অপসারিত হয়। ঠিক আছে, এই দুটো হলে আমার কী হয়, জারণ হয়। আর বিজারণটা কখন হবে, বিজারণটার ঠিক অপোজিটে হয়, তার মানে অক্সিজেন অপসারণ হচ্ছে আর এইচ যুক্ত হচ্ছে। এবার আমাকে এই দুটো জিনিস খুঁজে দেখতে হবে। তাহলে দেখো এখানে CO2 আছে, এই CO2টাই আমার কী হচ্ছে এখানে, এটা অর্থাৎ গ্লুকোজের যখন আমার তৈরি হচ্ছে এই পোর্শনটা, তুমি যদি ভালো করে দেখো আমার CO2-র মধ্যে কী যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে ও যুক্ত হয়েছিল, কারণ CO2-র মধ্যে কার্বনও আছে আমার অক্সিজেনও আছে। কিন্তু যখনই আমি এখানে আমার গ্লুকোজ তৈরি করলো, আমার সি এর সাথে যে ওটা ছিল সে ওটা খুলে বেরিয়ে চলে গেছে, মানে ওটা অন্য ব্যাপারে ইউজ হয়ে গেছে, মানে এই CO2 ফরম্যাটে আর নেই। তো যেহেতু O2 আমার অপসারণ হয়েছে, তো O2 অপসারণ হলে আমার কী বলবো, বিজারণ। তাহলে এই যে পোর্শনটা এখানে আমার কী ঘটছে, এখানে আমার বিজারণ ঘটে। ওকে, তাহলে বিজারণ তো হয়ে গেল, এবার জারণ কোথায় ঘটবে, তাহলে দেখো এই ওপরে আমার কী হচ্ছে, এখানে H2O, তো H2O থেকে আমার একদম যখন তোমার কী হচ্ছে এই যেখানে আমার অক্সিজেন তৈরি হয়েছে, H2O সাথে কী যুক্ত ছিল, অক্সিজেন যুক্ত ছিল। ঠিক আছে, আর মানে এবার এখানে দেখো অক্সিজেনও যুক্ত ছিল, এখানে আর যেটা যুক্ত আছে সেটা হচ্ছে হাইড্রোজেন, মানে অক্সিজেন হাইড্রোজেন একসাথে ছিল। এবার এখানে যখন 6O2 হলো, তার মানে কোন জিনিসটাকে আমি সরিয়ে দিলাম, অপসারিত করে দিলাম, তো এখানে দেখো আমার এইচটাকে অপসারিত করে দিলাম, কারণ অক্সিজেন তো আমার এখানে রয়েইছে, তার মানে এই যে আমি এইচটাকে অপসারিত করলাম সেই জন্য এই যে বিক্রিয়াটা এটা হয়ে যায় আমার জারণ বিক্রিয়া। বোঝাতে পারলাম? তো তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে এটাকে কেন জারণ বিজারণ বিক্রিয়া বলে, তো তখন তোমাকে এইভাবে সমীকরণটা লিখে তোমাকে বলতে হবে যে এখানে কার্বন ডাইঅক্সাইড যখন গ্লুকোজে পরিণত হয় তখন কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে। এবার হচ্ছে পুরোনো দিনের, মানে অর্থাৎ কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি একটা জায়গায় বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের তোমার রোল, মানে কার্বন ডাইঅক্সাইডের নয় তোমার হচ্ছে ওইদিকে কি জল, জলের রোল কী ছিল বা ভূমিকা কী ছিল, যে জল যেটা করতো তোমার হচ্ছে জলের যে মানে হাইড্রোজেনটা সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডকে বিজারণে সাহায্য করতো। এবার দেখো বিজারণকে আমি আরও একটা ভাষায় কী বলতে পারি, যদি আমার হাইড্রোজেন যুক্ত হয় তাহলে এটা আমার CO2 ছিল,
CO2 তে কি যুক্ত হয়েছে, একটা এইচ এক্সট্রা যুক্ত হয়েছে মানে H12 যেটা, সেখানে এইচটা তো যুক্ত হয়েছে এর মধ্যে, তাহলে এইচ যুক্ত হওয়াকেও কি বলছি, বিজারণ। এইচটা যুক্ত করছেটাকে, এখানে যার মধ্যে এইচ থাকবে, এখানে মানে আমার কাঁচামালের মধ্যে কার মধ্যে এইচ আছে, সেটা হচ্ছে জলের মধ্যে। সেই জন্য আমি ওখানের মানে ভূমিকায় লিখেছিলাম যে জল কি করে, হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতে সাহায্য করে, তো এইখানে হচ্ছে সেই বিজারণ। ওকে, তো এই গেল হচ্ছে আমার জারণ বিজারণ এইসব জিনিস। আর আগের দিন আমরা আরও একটা জিনিস পড়েছিলাম, আমি বলেছিলাম মনে রাখতে, যেটা আজকে দরকার লাগবে, সেটা হচ্ছে আমার যে ক্লোরোপ্লাস্ট, সেখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গ্রানা, একটা হচ্ছে স্ট্রোমা। গ্রানা জিনিসটা কি, গ্রানা জিনিসটা হচ্ছে আমার যে ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে যে তোমার কি বলবো, থাইলাকয়েড এই অঞ্চলটা আছে, মানে যেটা হচ্ছে একটু বলতে গেলে যে সলিড পোর্শনগুলো আছে সেইগুলোকে বলা হয় হচ্ছে গ্রানা। আর যেটা ধাত্র বা ম্যাট্রিক্স পোর্শনটা আছে, যে জলীয় পোর্শনটা আছে জেলির মতো, তাকে বলছে স্ট্রোমা। তো আমি বলেছিলাম যে গ্রানার মধ্যে কি হয়, আমরা শালক সংশ্লেষ যখন পড়বো, এবার শালক সংশ্লেষের এই যে ধাপ বা পদ্ধতি, ধাপ বললে এটা ভুল হবে, এটা পদ্ধতি বলাই ভালো, তো পদ্ধতিটা কি হয়, দুটো ভাগে বিভক্ত, একটা কি, একটাকে বলা হয় আলোক দশা, একটাকে বলা হয় অন্ধকার দশা। তো এই যে আলোক দশা, এই আলোক দশাটা কোথায় ঘটে, সেটা হচ্ছে গ্রানাতে। পরীক্ষায় আসে মাঝে মাঝে শর্ট কোয়েশ্চেন হিসেবে, যে ক্লোরোপ্লাস্টের গ্রানায় কোন দশা ঘটে বা আলোক দশা কোথায় ঘটে, তো এটা একটা। আর স্ট্রোমায় তাহলে কি ঘটে, স্ট্রোমায় ঘটে হচ্ছে অন্ধকার দশা। ঠিক আছে, এই জিনিসটা আমরা আগের দিন পড়েছি, তো আজকে আমরা এখান থেকে এবার ডাইরেক্ট হচ্ছে ঢুকে পড়বো আমাদের যে মানে চ্যাপ্টারটা রয়েছে। এবার আলোক দশা আর অন্ধকার দশা, আমাকে যদি ইন জেনারেল প্রশ্ন করা হয় যে শালক সংশ্লেষ কখন ঘটে, ঠিক আছে, আচ্ছা শালক সংশ্লেষে যদি আগের ভিডিওটা না দেখে থাকো, তার যে লিঙ্কটা সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, আগে ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা একটুখানি দেখে নিও, তাহলে কী হবে, আইডিয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো কি হচ্ছে, শালক সংশ্লেষের জন্য মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সূর্যালোক। তার মানে সূর্যালোকের উপস্থিতিতে আমার শালক সংশ্লেষ হবে। সূর্যালোক কতক্ষণ উপস্থিত থাকে গাছের কাছে বা এমনি আমাদের আবহাওয়ায় বা পরিবেশে, সেটা হচ্ছে শুধু দিনের বেলাটায়, তাহলে আমি বলতে পারি যে শালক সংশ্লেষ শুধুমাত্র দিনের বেলায় হয়, তাই তো, একদম ওটা ঠিক কথা। কিন্তু আমি এখানে বলছি যে এদের যে পদ্ধতিটা হয়, একটা আলোক দশা একটা অন্ধকার দশা, তাহলে কি অন্ধকার দশাটা রাত্রিবেলা হয়, তাহলে উত্তর হবে না, ব্যাপারটা সেরকম নয়। আলোক দশা কথাটার মানেটা কি, এই কথাটার মানে হচ্ছে যে শালক সংশ্লেষের একটা ধাপ হতে বা একটা পদ্ধতি হতে আমার সূর্যালোকের ডাইরেক্ট হেল্প লাগে, মানে সূর্যালোক যদি না থাকে ওই প্রসেসটা এগোবেই না। তো এই জন্য আগেকার বইয়েতে এটা আলোক দশা লেখা থাকতো, এখনকার বইয়েতে একটুখানি এটাকে মডিফাই করে লেখা থাকে আলোক নির্ভর দশা। ঠিক আছে, এটা আলোর ওপর ডাইরেক্টলি নির্ভর করছে, ঠিক আছে। আর অন্ধকার দশাকে কি লেখা থাকে, এটার অন্য আর একটা তোমার হচ্ছে যেটা মানে নাম আছে, তাহলে এটার নাম তো আলোক নির্ভর দশা করে দিল, অন্ধকার দশাকে এখন আর অন্ধকার দশা লেখে না। কেন লেখে না, কারণ হচ্ছে এটা অন্ধকারে তো হয় না, এটা রাত্রিবেলা তো হয় না, তাহলে অন্ধকার নাম এরকম দেওয়ার কি দরকার। এটার কথাটা সোজাসুজি মানে হচ্ছে যে এই দশাটা, এই পদ্ধতিটা হওয়ার জন্য আলোর ডাইরেক্ট কোনো হেল্প লাগে না, মানে আলো যদি নাও থাকে, ধরো আকাশ মেঘলা বা মানে আলো সেরকম হচ্ছে তীব্রতা নেই, তাহলেও অন্ধকার দশার যে প্রসেসগুলো চলবে তাতে খুব একটা কিছু এসে যাবে না। তো অন্ধকার দশার জন্য আলোর কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই, কিন্তু আমার আলোক দশার জন্য আলোর মানে যেটা সূর্যালোক তার একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় আলোক নির্ভর দশা। অন্ধকার দশা একদম যে মানে আমাদের বইতে লেখা থাকে না তা নয়, বইতে লেখা থাকে, কিন্তু এর ভালো নাম হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। নিরপেক্ষ মানে কি, মানে কিছু এসে যায় না, বলে না নিরপেক্ষ থাকতে, সবসময় নিরপেক্ষ থাকা মানে তুমি কারুর প্রতি হচ্ছে ঝুঁকে থাকবে না, তুমি সোজাসুজি থাকবে না, তুমি মানে এর প্রতি ঝুঁকবে না, তুমি ওর প্রতি ঝুঁকবে। তো নিরপেক্ষ মানে কারুর ওপর ডিপেন্ড না করে যদি কোনো পদ্ধতি হয়, তাহলে অন্ধকার দশাকে আলোক নিরপেক্ষ দশা বলে। পরীক্ষায় প্রশ্ন আসে অন্ধকার দশাকে আলোক নিরপেক্ষ দশা বলে কেন, তাহলে তখন তোমাকে লিখতে হবে যে এই অন্ধকার দশা যেটা, সেটা হবার জন্য
আমার প্রত্যক্ষভাবে সূর্যালোকের দরকার পড়ে না, তাকে তাই জন্য এটাকে আলোক নিরপেক্ষ দশা বলে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা গ্রানা আর স্ট্রোমাতে কোনটায় মানে কোথায় কি হয় সেটাও হচ্ছে বোঝা গেল। এবার আমরা ঢুকে যাব আমার আলোক দশায়, কারণ সবার আগে হয় হচ্ছে আলোক দশা, জিনিসটা হচ্ছে মানে সার্কেলে চলে। প্রথমে আলোক দশা হবে ইয়েতে, আলোক দশার পর হচ্ছে আমার আবার অন্ধকার দশা হবে, আবার আলোক দশা হবে, অন্ধকার দশা, তো এইভাবে হবে। দুটো একসাথে ওই রকমভাবে হয় না, আগে আলোক দশাটা হয় তারপর অন্ধকার দশাটা হয়। তো চলো আলোক দশাটা আমরা আগে দেখে নিই। তাহলে আলোক দশায় যদি আমার কী লাগছে, তাহলে সূর্যালোক লাগছে। তো সূর্যালোকটা, কারণ আলোক দশায় বললাম যে এটা হচ্ছে আলোর ওপর নির্ভর করে হয়, তাহলে প্রথম যেটা হচ্ছে যে এখানে প্রধান যে উপাদানগুলো, যে উপাদানগুলো আলোক দশায় ইউজ হবে। আচ্ছা, আগে একটু হেডিং দিয়ে নিই। তো প্রথম যেটা সেটা হচ্ছে উপাদান। তো কী কী উপাদান ইউজ হয়, তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সানলাইট অর্থাৎ আলো, সেকেন্ড হচ্ছে জল H2O, আর থার্ড লাগবে ক্লোরোফিল। এবার তুমি বলবে আমার কার্বন ডাইঅক্সাইড এটা কি দোষ করলো, তো কার্বন ডাইঅক্সাইডের আলোক দশায় কোনো রোল নেই, ওটা একদম ডাইরেক্ট এন্ট্রি নেয় হচ্ছে অন্ধকার দশায়। ঠিক আছে, আলোক দশাতে শুধু এই তিনটে জিনিস লাগে, যে আমরা চারটে কাঁচামাল পড়েছি তার তিনটে জিনিস হচ্ছে এখানে লাগে। ঠিক আছে, এবার আমরা চলে আসি যে এর মেন যে যে তোমার হচ্ছে ধাপগুলো আছে সেই ধাপগুলো কী কী। তো মোট অ্যাকচুয়ালি এই যে আলোক দশাটা রয়েছে এর হচ্ছে মোট ছটা ধাপ রয়েছে। ওকে, এবার বইয়েতে তুমি যদি পড়ে দেখো, কঠিন কঠিন নামও আছে, কঠিন কঠিন জিনিসপত্রও আছে, তো মনে রাখা যায় না। কিন্তু আমি জিনিসটাকে যতটা সোজাভাবে বোঝানোর ততটা বুঝিয়ে দেবো, যাতে জিনিসটা একের পর এক তোমার হচ্ছে মনে থেকে যায়। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমার যা হবে, আমার দেখবে আমি আগের দিন যে ক্লাস করেছিলাম আমার আলোর কাজ কী ছিল, আলোর কাজ যেটা হচ্ছে ছিল, আচ্ছা এখানে একটা ক্লোরোফিলে ওকা হবে। ঠিক আছে, তো আলোর কাজ কী ছিল, যে আলো হচ্ছে গিয়ে ক্লোরোফিলকে উত্তেজিত করে, মনে করে দেখো পুরনো পড়া। আর ক্লোরোফিলের কাজ কী ছিল, ক্লোরোফিলের কাজ ছিল ও আলোকে, আলোর যে ফোটন কণা তাকে হচ্ছে মানে আবদ্ধ করে। ঠিক আছে, তাকে ট্র্যাপ করে। তো এটা দিয়েই হচ্ছে আমার আলোক দশা শুরু হবে। তো আলোক দশার ফার্স্ট স্টেজ তাকে কী বলছে, তাকে বলে হচ্ছে সৌরশক্তির আবদ্ধকরণ। নাম থেকেই বুঝতে পারছো কি হচ্ছে, আমার সৌরশক্তি অর্থাৎ যেটা সূর্যালোক তাকে আমি কি করছি, আবদ্ধ করছি। কিন্তু আবদ্ধ অ্যাকচুয়ালি করেটাকে, আবদ্ধ করে হচ্ছে আমার ক্লোরোফিল। তাহলে এখানের আন্ডারে যদি লিখতে হয়, এটা হচ্ছে আমার সাবহেডিং, তো এর সাবহেডিংয়ের আন্ডারে যদি কিছু লিখতেই হয় তাহলে এটাই লিখবো যে শালক সংশ্লেষের আলোক দশার শুরুতে কি করে আমার হচ্ছে ক্লোরোফিল সূর্যালোকের কোন কণাটাকে হচ্ছে গ্রহণ করে, সেটা হচ্ছে ফোটন কণা। তো ফোটন কণা কে হচ্ছে সংগ্রহ করে লিখতে পারো, বা তুমি আবদ্ধ করে লিখলেও অসুবিধা কিছু নেই। তো আবদ্ধ করে, ওকে, এটা এক লাইনে হলো। এবার জেনারেলি হয়টা কি, সূর্যালোক মানে আমাদের যে সূর্যালোক তার অনেক হচ্ছে ওয়েভলেংথ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। যেরকম মানে তোমার ধরো, যেরকম আমি আগের দিন বলেছিলাম যে সূর্যরশ্মির অনেক রকম রশ্মি হয়, যেরকম অতিবেগুনি রশ্মি হয়, ইনফ্রারেড হয়, তো বিভিন্ন রকম ওরকম তন্ত্র আছে। তো জেনারেলি যেটা হয় যে পুরো আলোকের মানে যে সূর্যালোক আছে তার দুটো তন্ত্র হচ্ছে আমার শালক সংশ্লেষে কাজ করে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1, একটা হচ্ছে ফটোসিস্টেম 2। এটা নিয়ে আমাদের পরীক্ষায় খুব একটা কিছু আসে না, তাই অতটা জটিলভাবে প্রথমে নেওয়ার দরকার নেই। প্রথমে যেটা মনে রাখবো, প্রথমে সূর্যালোক গাছের পাতায় পড়বে, গাছের পাতায় যেমনি সকালবেলা সূর্যালোক পড়লো আমার ক্লোরোফিল করবে কি, সেই ফোটন কণাটা সূর্যালোকের হচ্ছে আবদ্ধ করলো। যেমনি আবদ্ধ করলো কি হয়ে গেল, সেকেন্ড স্টেজ চলে এলো।
সেকেন্ড স্টেজের তাহলে কী হবে, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণাকে আবদ্ধ করলে ক্লোরোফিলের যেটা হয় ক্লোরোফিল অ্যাক্টিভ হয়, আগের দিন বলেছিলাম। তো ক্লোরোফিলের যেটা হবে সেটা হচ্ছে সক্রিয়তা বা সক্রিয়করণ হয়, ঠিক আছে? বইতে দেখবে এই টার্মটাই লেখা থাকে, ক্লোরোফিলের সক্রিয়করণ। তো এটার মেন ব্যাপার কী, যে এই পর্যায়ে আমার সৌরশক্তি শোষণ করে আমার ক্লোরোফিলটা কী হয়, সক্রিয় হয়। এবার কি হলো, এখানে তুমি চাইলে একটুখানি ছোট করে চার্ট করে দেখিয়ে দিতে পারো জিনিসটাকে, যে কি ব্যাপার হয়। তো তুমি এখানটা লিখতে পারো যে নিষ্ক্রিয় ক্লোরোফিল, আমি এটাকে CHL বলে লিখছি, হ্যাঁ প্রত্যেকবার ক্লোরোফিল লিখতে লিখতেই অনেক সময় চলে যাচ্ছে। তো নিষ্ক্রিয় ক্লোরোফিল প্লাস কি হচ্ছে, ফোটন। তো কি করে দিচ্ছে ওটা, ওটা হচ্ছে অ্যাক্টিভ ক্লোরোফিল করে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এবার যেমনি আমার ক্লোরোফিল সক্রিয় হলো, সক্রিয় হলেই ও আর হচ্ছে চুপচাপ বসে থাকার পাত্র নয়, ও গিয়ে কাজ করতে শুরু করবে। ও প্রথম কাজ কী করবে, তাহলে আমি মেন যে কাঁচামাল সেটাকে কী নিয়েছি, সেটা হচ্ছে আমার জল। এই আলো আর ক্লোরোফিল হচ্ছে হেল্পার, এরা না থাকলে কাজটা এগোবে না, কিন্তু মেন আমি জিনিস নিয়েছি জল। তো ক্লোরোফিল, এই যে সক্রিয় ক্লোরোফিলটা, এটা গিয়ে কী করবে, এটা গিয়ে যেটা করবে জলকে ভেঙে দেবে। তো এখানে লেখা হয় জলের বিশ্লেষণ না লিখে এটাকে লেখা হয় জলের আলোক বিশ্লেষণ। এবার কথা হচ্ছে আলোক বিশ্লেষণ কেন, কারণ গোটা আমার যে দশাটা সেটা কার উপস্থিতিতে হচ্ছে, আলোর উপস্থিতিতে। তো আলোর উপস্থিতিতে যেহেতু জলের বিশ্লেষণ হচ্ছে বা জল ভাঙছে, তো এটাকে বলছে জলের আলোক বিশ্লেষণ, ঠিক আছে? তো তুমি এখানে লিখবে কি ভেতরে, যে সক্রিয় ক্লোরোফিল কী করছে, এই যে যে জলটাকে আমরা গ্রহণ করেছি, মানে আমরা বলতে গাছেরা, মানে কোষস্থ জলকে কী করে, হচ্ছে H2Oকে আমার এই এখানে লিখতে হবে তোমার হচ্ছে অ্যাক্টিভ ক্লোরোফিল, ঠিক আছে? এটা আর একটু বড় করে দিই, এক কাজ করি, তো এটা কী করছে, অ্যাক্টিভ ক্লোরোফিল এক জায়গায়, আর নিচে যেটা হয় সেটা হচ্ছে লাইট। এই দুটোর সংস্পর্শে এসে এটা কী করছে, H+, কি দাঁড়ো এক সেকেন্ড, তো H+ আর হচ্ছে OH- আয়নে তোমার ভাঙছে। কিন্তু জেনারেলি হয়টা কি, 12 অণু আমি জল নিয়েছি, 12 অণু জল, এরকম এক অণু করে করে ভাঙতে টাইম লাগবে। তো ওই জন্য কী করে, একেবারে কিছুটা বেশি অণু নিয়ে কাজ করে, তো 4 অণু জল নেয়, ঠিক আছে? তো এখানেও এটা 4 অণু হবে, এখানেও এটা 4 অণু বেরোলো, ঠিক আছে? একটুখানি বেশি বেশি করে নেয়, তাহলে কী হবে, যদি 4 অণু করে নেয় তাহলে 12 অণুর কাজ করতে আমার মানে 3 বার কাজ করতে হবে, কিন্তু আমি যদি এক অণু করে নিই তাহলে অনেকটা কাজ করতে হবে। তো এই জন্য এটা হয়, তাহলে জলের আলোক বিশ্লেষণ হলো। তাহলে আরেকবার এই তিনটে প্রসেসকে একটু বলে দিই। প্রথমে যেটা হবে, গাছের পাতায় সূর্যালোক পড়লো, তো সূর্যালোককে আবদ্ধ করবে, কে করবে, ক্লোরোফিল করবে। ক্লোরোফিল যেমনি আবদ্ধ করলো, ক্লোরোফিল কী হয়ে গেল, সক্রিয় হয়ে গেল। সক্রিয় ক্লোরোফিল কী করবে, গিয়ে জলের যে অণুটা রয়েছে অর্থাৎ H2O সেটাকে গিয়ে হচ্ছে ভেঙে দেবে। কিসে ভাঙবে, হচ্ছে H+ আয়নে এবং OH- আয়নে। H+ আয়নকে কী বলে, হাইড্রোজেন আয়ন, OH- আয়নকে কী বলে, হাইড্রক্সিল আয়ন বা হাইড্রক্সিল মূলকও বলতে পারো। এবার এই যে প্রসেসটা, অর্থাৎ জলের এই যে আলোক বিশ্লেষণ, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে একটা ভদ্রলোক দেখেছিলেন, আমাদের গোটা হচ্ছে বিজ্ঞানটা এইভাবেই চলছে, এ দেখেছে, ও দেখেছে, যে দেখেছে সে তার নিজের নামটা এখানে বসিয়ে দিয়েছে, আর আমাদের হচ্ছে যত প্রবলেম। তো এই যে ভদ্রলোক দেখেছেন তার নাম হলো রবিন হিল, এটা ওকা হবে, রবিন হিল অ্যাকচুয়ালি, তো রবিন হিল। তো এই ভদ্রলোক এই জলের আলোক বিশ্লেষণ পদ্ধতিটা দেখেছিলেন বলে ইনি এই জলের আলোক বিশ্লেষণটাকে নিজের নামে হচ্ছে নামকরণ করেন। এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে হিল বিক্রিয়া। পরীক্ষার খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, পরীক্ষায় প্রায়শই আসে, হিল বিক্রিয়া কাকে বলে, হিল বিক্রিয়া কোন দশায় হয়, তাহলে এটা আলোক দশায় হয় এবং
তোমাকে যদি বলে হিল বিক্রিয়া কাকে বলে, তাহলে আমাকে পুরোটাই লিখতে হবে, যে পুরোটা মানে শুরু থেকে নয়, সৌরশক্তি আবদ্ধকরণ এই ওই এত কিছু লিখতে হবে না, তোমাকে লিখতে হবে সক্রিয় ক্লোরোফিল মানে সূর্যালোকের উপস্থিতিতে জলের অণুকে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। এই পদ্ধতিকে রবিন হিল দেখেছিলেন বলে তার নামানুসারে একে হিল বিক্রিয়া বলে। ঠিক আছে, দু নম্বরের প্রশ্ন আসে, এটার নাম যেরকম হিল বিক্রিয়া, এটার আরও একটা ইংলিশে নাম হয়, দেখো জলের আলোক বিশ্লেষণ, এটা তো আমরা বাংলায় বলছি কিন্তু ইংলিশেও একটা নাম হয় এবং সেই নামটা তুলেও পরীক্ষা আসে। ইংলিশে এটাকে কী বলে, ইংলিশটাকে আমি বাংলাতেই লিখে দিচ্ছি, ইংলিশে এটাকে বলে হচ্ছে ফটোলাইসিস। লাইসিস কথাটার মানে হচ্ছে ভেঙে দেওয়া, বিদীর্ণ করা। ঠিক আছে, তো আমি এখানে কী করছি, ভাঙছি, কাকে ভাঙছি, জলকে ভাঙছি, কার উপস্থিতিতে ভাঙছি, আলোর উপস্থিতিতে ভাঙছি। আলোকে কী বলে, ফটো, মানে এই ফটো মানে এই নয় যে তোমার হচ্ছে ফটো তোলা হচ্ছে, হ্যাঁ, তো এই ফটো মানে হচ্ছে আলো। কোনো কিছুর আমরা যদি বলি, আমরা অবশ্য আমরা এখনও চলন গমন এইগুলো পড়িনি, তো ফটোট্রপিক চলন ওখানে অনেক কিছু ছিল, তো যাকগে না পড়লে অসুবিধা কিছু নেই। এখন থেকে জেনে রাখো, যদি আমি ফিজিক্সে হোক বা কেমিস্ট্রিতে ফটো কথাটা পাওয়া মানেই হচ্ছে সেটা আলোর সাথে রিলেটেড। ওকে, তাহলে এটাকে ইংলিশে বলে ফটোলাইসিস। টিচাররা সবসময় যেটা হয়, এখন মানে বাংলা ভাষার গুরুত্বই কমে যাচ্ছে, তো টিচাররা যেটা করে এটাকে অনেক সময় ইংলিশ টার্মটাই তুলে দেয়, ইংলিশে লিখবে না, এই ফটোলাইসিস আমি যেরকম লিখলাম সেরকমভাবেই লিখবে, যে ফটোলাইসিস কাকে বলে, বা কখনো দিল এই হিল বিক্রিয়া কাকে বলে, কে প্রথম এই জলের আলোক বিশ্লেষণ দেখেছেন, তো এরকম কিছু প্রশ্ন আসে। তাহলে বোঝাতে পারলাম যে আমার কীভাবে হচ্ছে জলের আলোক বিশ্লেষণটা হলো। এবার দেখো এখানে আমার কী তৈরি হয়েছে, আমার হাইড্রোজেন তৈরি হয়েছে, এখানে আমার হাইড্রক্সিল আয়ন তৈরি হয়েছে। এবার এই যে ভাঙলো, নিশ্চয়ই এই যে হাইড্রোজেন আয়নটা আছে এটা গিয়ে কোথাও একটা গিয়ে জট পাকাবে, আর এইদিকে এই জিনিসটা গিয়েও কোথাও একটা জট পাকাবে, তো দুটো জিনিস যেখানে যাবে, এবার সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে দেখবো। তাহলে তিন নম্বর স্টেপ আমার হয়ে গেল, এবার আসি হচ্ছে চার নম্বর স্টেপে। তো চার নম্বর স্টেপটাকে কী বলছে, চার নম্বর স্টেপকে বলছে হচ্ছে আমার NADP প্লাসের বিজারণ। ওকে, এবার খুব একটা মানে বড় প্রশ্ন যে এটা আবার কোন জিনিস মাঝখান থেকে ঢুকে গেল, বেশ তো আলো নিয়ে চলছিল, ক্লোরোফিল নিয়ে চলছিল, জল নিয়ে চলছিল, তো NADP কোথা থেকে এলো। NADP হচ্ছে গাছের মধ্যেই থাকা একটা বলতে পারো মৌল বা কাইন্ড অফ উৎসেচক, কারণ এটা এখন উৎসেচকের কাজ করছে না, যখন অন্ধকার দশায় যাব এটার কাজটা কিছুটা উৎসেচকের মতো। তো জেনারেলি আমারও শরীরের ভেতরে যেরকম যেরকম কিছু কিছু উৎসেচক আছে, হরমোন আছে, সেরকমভাবে তোমার হচ্ছে গাছের শরীরের মধ্যেও কিছু কিছু এরকম উৎসেচক মৌল কিছু হরমোন থাকে, তো সেরকমই একটা উৎসেচক বা একটা তোমার হচ্ছে কোষের মানে গাছের কোষের মধ্যে একটা তোমার বলতে পারো একটা তোমার হচ্ছে এরকম রিসেপ্টর থাকে বা গ্রাহক থাকে যার নাম হচ্ছে NADP। এবার পরীক্ষায় শুধু তো NADP দিলেই হবে না, পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এই NADP-র তুমি সংকেত, এই সংকেত বলছি এর ফুল ফর্ম বলো। তো NADP-র ফুল ফর্ম কি, NADP-র ফুল ফর্ম পরীক্ষায় প্রায়শই আসে এই প্রশ্নটা, সেটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইফসফেট। ঠিক আছে, কঠিন নাম মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো এটা একটা মানে একটা জটিল বলতে গেলে একটা গ্রাহক বা রিসেপ্টর যেটা গাছের পাতার মধ্যে থাকে, এবং এই জিনিসটা পরে গিয়ে অন্ধকার দশায় একটা রোল আছে, তাই জন্য এটাকে হচ্ছে আমাদের পড়তে লাগে। তো NADP-র মেন নাম কি, মানে প্রধান নামটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইফসফেট। ওকে, এবার দেখো এই যে ওখানে আমার থার্ড স্টেপে কী তৈরি হয়েছিল, একটা হাইড্রোজেন তৈরি মানে চারটে হাইড্রোজেনের আয়ন তৈরি হয়েছিল, সেই আয়নগুলো চলে আসবে হচ্ছে NADP প্লাস কাছে। আর আমি বলেইছি কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি, মানে হচ্ছে বিজারণ ঘটা, তার মানে NADP এর সাথে কী করছে,
এনএডিপি প্লাস এর সাথে হচ্ছে দুটো হাইড্রোজেন অণু যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করে, তৈরি করে হচ্ছে এনএডিপিএইচ, এবং তার সাথে যেটা তৈরি করছে সেটা হচ্ছে এইচ প্লাস একটা আয়ন তৈরি করছে। ভালো করে দেখো, এনএডিপি এটা হচ্ছে গাছের মধ্যে রয়েছে, আমি ওখানে যে চার অণু তৈরি হয়েছিল ওখান থেকে আমি দু অণু নিলাম, তো দু অণু যে নিলাম ওটা ওই এনএডিপির সাথে যুক্ত হলো, ওটা এনএডিপির সাথে যুক্ত হয়ে একটা এখানে এনএডিপি এইচ তৈরি হলো, আর এই টু এইচের একটা এইচ যেমন এখানে ইউজ হলো একটা এইচ এমনি নর্মালি তোমার হচ্ছে এখানে রয়ে গেছে। এবার দেখো এই যে এনএডিপি এইচ তৈরি হলো, এই এনএডিপি এইচকে কি বলে, এই এনএডিপি এইচকে বলবে হচ্ছে বিজারিত এনএডিপি বা বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইফসফেট। ওকে, ডাইফসফেট কারণ ওই যে মৌলটার মধ্যে দুটো ফসফেট অণু আছে, ঠিক আছে, তো যখনই এইচ যুক্ত হয়েছে ওটা বিজারিত হয়ে গেছে। তাহলে আমাকে যেটা মানে এটার তাহলে হেডিংটা কী হলো, এনএডিপির বিজারণ, কে বিজারণ করবে, ওই জলের আলোক বিশ্লেষণে যে জল বিশ্লেষণ হয়েছে তার এইচ প্লাস অণুটা হচ্ছে এখানের সাথে যুক্ত হবে। যখনই মানে এই যে এনএডিপিটা, এই এনএডিপিকে একটা হচ্ছে নাম দেয়, এটাও হচ্ছে পরীক্ষায় আসে টিচারদের আরেকটা ফেভারিট প্রশ্নের মধ্যে পড়ে, যে এনএডিপিকে কি বলা হয়, হিল বিকারক বলে, ঠিক আছে, প্রশ্ন দেয় কোন তোমার হচ্ছে পদার্থকে বা কোন মানে গ্রাহককে আমি হিল বিকারক বলি। এবার দেখো বিকারক কথাটা মানে কি, বিকারক কথার মানে হচ্ছে যে বিজারিত হয়, সোজা কথায় তার মানে এখানে বিজারিত হচ্ছে কে, এনএডিপি, তাই ওকে বিকারক বলছে। ওকে, এবার হিল বিকারক কেন বলে, কারণ ওই বিজ্ঞানী হিল উনি একটা পাকামো করে ওখানে হিল বিক্রিয়া দিয়েছেন, হিল বিক্রিয়ার ফলে যে এইচটা উৎপন্ন হয়েছে সেই এইচটা সেখানে যুক্ত হয়ে ওকে বিজারিত করেছে, তাই এটা হচ্ছে হিল বিকারক। ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, তাহলে এখানেও এই ব্যাপারটা হয়ে গেল। এরপরে আবার দুটো ধাপ আছে যেটা আমার এখানে আর জায়গা নেই, তাই আমি এখানটা যেটা করবে এই জায়গাটা একটুখানি পজ করে দিয়ে ভিডিওটা, এই জিনিসটার যদি চাও তো একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, কিংবা যদি খাতায় নোট ডাউন করো তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো আমরা পরের ইয়েতে যাচ্ছি। তাহলে এখানে চারটে দশা কী কী হলো আমি আরেকবার বলে দিই, সৌরশক্তিকে আবদ্ধ করলো, আবদ্ধ করে ক্লোরোফিল সক্রিয় হলো, জলের তার ফলে কী হলো, জলটাকে ভেঙে দিল, কে ভাঙলো, ক্লোরোফিল ভাঙলো, সেই সক্রিয় ক্লোরোফিলটা যেটা রবিন হিল দেখেছিলেন, নাম দিলেন হিল বিক্রিয়া বা ফটোলাইসিস, সেই হিল বিক্রিয়াতে উৎপন্ন একটা যে এইচ প্লাস আয়ন সেটা কী করলো, সেটা হচ্ছে একটা এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইফসফেট, গাছের কাছে একটা মৌল একটা রিসেপ্টর রয়েছে, তাকে গিয়ে কী করলো, বিজারিত করলো, এবং ওই এনএডিপি যেহেতু বিজারিত হলো ওকে হিল বিকারক বলছে। ওকে, এবার আসি এরপরে কী হলো। তো আমার চার নম্বর স্টেপ হয়ে গেল, এবার আমি যেটা পড়বো সেটা হচ্ছে আমার পাঁচ নম্বর স্টেপে কী হলো। তো পাঁচ নম্বর স্টেপে যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেন উৎপাদন। এবার দেখো আমি তোমাকে বললাম যে আমার ওই দিকে যে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়নটা ভাঙবে, এইচ প্লাসটা গিয়ে একটা ঘোটালা করবে, আর হচ্ছে ওই দিকে ওএইচ মাইনাসটা গিয়ে আরেকটা ঘোটালা করবে। এইচ প্লাস কি ঘোটালা করলো, সেটা হচ্ছে গিয়ে এনএডিপিকে বিজারিত করে দিল। এবার যে ওএইচ মাইনাসগুলো পড়ে আছে তার এবার কাজ কী হবে, তার কাজ হবে হচ্ছে আমার অক্সিজেন তৈরি করা। ওকে, তাহলে তোমাকে এখানে লিখতে কী হবে যে ফটোলাইসিস পদ্ধতির ফলে বা প্রক্রিয়ার ফলে যে হাইড্রক্সিল আয়নটা তৈরি হয়, যে ওএইচ মাইনাস আয়নটা তৈরি হয়, সেই আয়নটা বা সেই মূলকটা কী হবে, চার অণু হাইড্রক্সিল আয়ন বা হাইড্রক্সিল মূলক থেকে প্রথমে কী হবে হচ্ছে দু অণু তোমার হচ্ছে জল তৈরি হবে। তুমি যদি ভালো করে এখানে দেখো যেটা হচ্ছে টু এইচ টু ও, যদি এরকম হয় তাহলে দেখো এখানে দুই দুগুণে চার, তো এখানে চারটে এইচের আমার হিসেব হয়ে গেছে, কিন্তু এখানে চারটে ও আছে, এখানে দেখো দুটো ও আছে, তো এই জন্য আরেকটা ওটু এখানে তৈরি হয়, এই ওটুটাই হচ্ছে আমার মুক্ত অক্সিজেন যেটা বাতাসে বেরিয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম। তাহলে চারটে ওএইচ মাইনাস আয়ন হলো, এই ওএইচ মাইনাস আয়নটা হচ্ছে
দু অণু জল তৈরি করে আর একটু অক্সিজেন তৈরি হয়। ওই জন্য উপজাত পদার্থ হিসেবে কি হচ্ছিল তোমার হচ্ছে জল তৈরি করার একটা ব্যাপার আসছিল। আমি মানে আমরা দেখেছিলাম না ওইদিকে 12 অণু জল ছিল, এইদিকে উপজাত বস্তু হিসেবেও 6 অণু জল তৈরি হয়েছিল। তো 6 অণু জলটা কোথা থেকে আসছে আর একটা বলছি, এটাও মানে কেন ওটা 6 অণু হচ্ছে সেটাও বুঝিয়ে দিই। তাহলে আমার এই 4টে ওইচ কোথা থেকে এসেছিল, 4 অণু জলকে ভেঙে এসেছিল, তাই তো? তাহলে 4টে ওইচ এসেছিল 4 অণু জলকে ভেঙে। তাহলে 12টা ওইচ কোথা থেকে আসবে, 12 অণু জলকে ভেঙে, ঠিক আছে? তাহলে আর 12 অণু জল যদি ভাঙে, ঠিক আছে, 12 অণু জল ভেঙে কি হবে, 12টা ওইচ মাইনাস আয়ন পাবে। এবার দেখো 4টে ওইচ থেকে 2টো এইচ টুও হচ্ছে, ওকে, তার মানে কি হাফ হয়ে যাচ্ছে পুরো, মানে এটা যদি 4 অণু থাকে ওইচ, আমার জলের অণুটা 2 অণু হবে। তাহলে 12 অণু যদি ওইচ থাকে কত অণু জল হবে, 6 অণু জল হবে। ওই জন্য উপজাত পদার্থ হিসেবে 6 অণু জল হচ্ছে বাইরে বেরিয়ে যায়। ওকে, বোঝাতে পারলাম? এবার এসো, এবার হচ্ছে এর পরের যে ধাপ, সেই ধাপটাকে কি বলছে, সেই ধাপটাকে বলে, এটা আমার 5 নম্বর ধাপ হলো, এবং লাস্ট ধাপ 6 নম্বর ধাপ, সেটাকে কি বলছে, সেটাকে বলছে হচ্ছে ফটোফসফোরাইলেশন। খুব কঠিন নাম এবং জটিল নাম। এবার এটাকে বাংলায় কি বলে, এটা তো একটা ইংলিশ নেম, তো এটার বাংলা নাম হচ্ছে আলোক ফসফোরাইলেশন। তো এবার এই জিনিসটা আবার নতুন কি এলো, আমার ওইদিকে এইচের ব্যাপার মিটিয়ে দিলাম, ও এর ব্যাপার মিটিয়ে দিলাম, মানে ওইজের ব্যাপার, এবার আমার এই নতুন জিনিসটা কি হচ্ছে। তো ফটোফসফোরাইলেশনের সোজা কথা হচ্ছে, বা ফসফোরিভবনের সোজা কথা হচ্ছে, কিছু একটা করে আলোর উপস্থিতিতে গাছের কোনো যৌগের মধ্যে হচ্ছে ফসফরাস ঢুকবে, বা মানে ফসফেট যেটা, সেটা হচ্ছে ঢুকবে। তো সোজা কথায় গাছের মধ্যে আরও একটা অণু থাকে, সেটাকে কি বলে, এডিপি, এর ফুল ফর্ম আশা করি আমি মানে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। কেন ডাইফসফেট, ডাই কথাটার মানে হচ্ছে দুটো, তার মানে এর কাছে 2টো ফসফেটের অণু রয়েছে, ঠিক আছে? এবার কি হয়, এই যে এত ওপরের এই যে কাজকর্ম হচ্ছে, এই কাজকর্মের ফলে যেটা তৈরি হয় যে আমার কিছুটা ইলেকট্রন তৈরি হয় আর কিছু ফসফেট তৈরি হয়। তো এই ফসফেটটা এসে কি হয়, এই এডিপির সাথে কিছু অজৈব ফসফেট, অজৈব ফসফেটকে দেখবে বইয়ের মধ্যে লেখা থাকে পিআই বলে। কেন এটা পিআই লেখে, পি ফর ফসফেট, আই ফর ইনঅর্গ্যানিক, ইনঅর্গ্যানিক মানে অজৈব, ঠিক আছে? তো তুমি আইদার যদি অজৈব লেখো তাহলে এখানে পিআইটা লেখার দরকার নেই, আর যদি শুধু মানে তুমি অজৈব না লেখো তাহলে ওখানে পিআই লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি অজৈব ফসফেট যোগ করলাম, অজৈব ফসফেট যোগ হলে কার উপস্থিতিতে হবে, আলোর উপস্থিতিতে, কারণ এই যে এত বড় বড় করে আলোক ফসফোরিভবন লেখা আছে, এখানে ফটো কথাটা দেওয়া আছে। তো আলোর উপস্থিতিতে এটা কি হবে, একটা ফসফেট আরও গিয়ে এখানে যুক্ত হয়ে যাবে, যেমনি এখানে 2টো ফসফেট তো ছিলই আগে, আরও একটা ফসফেট গিয়ে যুক্ত হলো, তাহলে কতগুলো ফসফেট হলো, 3টে ফসফেট হলো। যৌগটার নামই চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এটিপি, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে 3টে, ঠিক আছে? তো এই যেটা তৈরি হলো সেটা হচ্ছে এটিপি। তো পরীক্ষায় যেটা হচ্ছে আসে যে এই এটিপি যেটা, সেই এটিপিটা কোন দশায় উৎপন্ন হয়, তো এটাও হতে হবে যে আলোক দশায় উৎপন্ন হয়। কখনো কখনো বলে যে এই এটিপি তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলে, তো তখন তোমাকে বলতে হবে এটাকে ফটোফসফোরাইলেশন বা আলোক ফসফোরিভবন। কখনো কখনো বইতে লেখা থাকে শালোক সংশ্লেষীয় ফসফোরিভবন, এর মাধ্যমে তৈরি হয়। কখনো কখনো ডাইরেক্ট 2 নম্বরের প্রশ্ন আসে ফটোফসফোরাইলেশন কাকে বলে, তখন তোমাকে লিখতে হবে পাতার মধ্যে সঞ্চিত একটা এক প্রকারের রাসায়নিক পদার্থ থাকে এডিপি, ফুল ফর্মটা লিখে দিলে, যেটা কি হয় আলোক দশায় অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে হচ্ছে এটিপি তৈরি করে। এটিপি কি হয়, শক্তি মানে সাপ্লাই করে। তো এই হচ্ছে আমার ওভারঅল আলোক দশা। এবার জেনারেলি হয়টা কি, এই যে তোমার ফসফোরাইলেশনটা হয় এটা 2টো পদ্ধতিতে হয়। আচ্ছা, এটিপিকে কি বলে, আমরা ইয়েতে পড়েছিলাম এনার্জি কারেন্সি বলে। এবার এই যে ফসফোরাইলেশনটা হয় এটা 2টো মানে 2 রকমভাবে হতে পারে,
আইদার এটাকে বলা হয় চক্রাকার ফসফোরাইলেশন, আইদার এটাকে বলা হয় অচক্রাকার ফসফোরাইলেশন। তো চক্রাকার আর অচক্রাকারের ব্যাপারটা কি? তো এখানে যেটা হয় যে এই চক্রাকারের যে ফসফোরাইলেশনটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা সার্কুলার ওয়েতে ঘোরে, ঠিক আছে। আমরা দেখবে প্রথম দিকে একদম যেটা হচ্ছে পড়ছিলাম যে আলোর কি হয়, দুটো ফটো সিস্টেম হচ্ছে কাজ করে, একটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান PS1 লেখা থাকে, একটা হচ্ছে ফটো সিস্টেম টু, মানে আলোর যে বিভিন্ন রকম মানে ওয়েভলেংথ থাকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য থাকে তার একটা রেঞ্জ হচ্ছে ফটো সিস্টেম ওয়ান। ফটো সিস্টেম ওয়ানে যেটা হয় যে তোমার যে ওই রেঞ্জটা থাকে ওই রেঞ্জটা হচ্ছে 700 ন্যানোমিটারের কাছাকাছি থাকে, ঠিক আছে। এখন এই টার্মগুলো কঠিন লাগবে, কিছুটা হচ্ছে গিলতে হবে, কিছু করার নেই। আর ফটো সিস্টেম টু যেটা সেটার রেঞ্জ হচ্ছে 650, ঠিক আছে। তো জেনারেলি এই আলোক ফসফোরাইলেশনে যেটা হয়, একবার তোমার হচ্ছে এই 700 যেটা তোমার ফটো সিস্টেম ওয়ান সেখানে ওটা হচ্ছে ইলেকট্রনটা তৈরি হয়ে সেটা ইলেকট্রনটা কোথায় আসে, ফটো সিস্টেম টুতে আসে। আবার ফটো সিস্টেম টুতে কাজ করার পর এটা আবার কী হয়, ATPটা গিয়ে আবার ফটো সিস্টেম ওয়ানে যায়। তো জিনিসটা ঘুরতেই থাকে, যেহেতু ঘুরতে থাকে তাই জিনিসটা হচ্ছে চক্রাকার ফসফোরাইলেশন। পরীক্ষায় মাঝে মাঝে আসে, তবে এটার খুব একটা স্কুলে হচ্ছে এটাকে অতটা গুরুত্ব দেয় না। এবার যদি টিচাররা বেশি করে বলে তবেই হচ্ছে এটা বেশি করে পড়বে, জেনারেলি এটা খুব একটা আসার চান্স কম। এবার যেটা তোমার অচক্রাকার যে ফসফোরাইলেশনটা হয়, এই ফসফোরাইলেশনটা কী হয়, তোমার হচ্ছে সার্কুলার ওয়েতে ঘোরে না, এটা জেনারেলি যেটা ঘোরে যেটা হচ্ছে যে তোমার ধরো এই প্রথমে PS1 রইল, PS1 থেকে বিভিন্ন পদ্ধতিতে ওটা হচ্ছে এরকম একটা ইয়ে করে একটা জেডের মতো ফর্ম করে, মানে জেডের মতো মানে তোমার যে এখানে একটা অন্তর্বর্তী যৌগ হবে, এখানে একটা অন্তর্বর্তী যৌগ হবে, হয়ে আলটিমেটলি তোমার হচ্ছে ATP তৈরি হবে। এখানেও ATP তৈরি হয়, ATPটা কীভাবে তৈরি হচ্ছে আমি বললাম যে এই যে 700 যেটা তোমার PS1 সেখান থেকে আমার কী হচ্ছে ফসফেটটা নিচ্ছে আর ইলেকট্রন নিচ্ছে, নিয়ে এইখানে আমার ATP তৈরি হয়, আবার হচ্ছে ওপরে যাচ্ছে। কিন্তু এখানের অর্থাৎ অচক্রাকারে যে প্রসেসটা চলে সেটা হচ্ছে জেডের মতো দেখতে হয়, ঠিক আছে। তো কখনো কখনো চক্রাকার অচক্রাকারের পার্থক্য আসে, তখন এই কথাটা বলতে লাগে। জেনারেলি ফসফোরাইলেশন, ফটো ফসফোরাইলেশন কাকে বলে, এটাই সবথেকে হচ্ছে ফেভারিট কোয়েশ্চেন। ওকে, তো ওভারঅল আমার আলোক দশাটা হয়ে গেল, এবার হচ্ছে অন্ধকার দশায় ঢুকবো। তো যদি কারুর মানে আলোক দশা পড়তে গিয়েই যেটা হয় যে এটা খুব জটিল জিনিস, মাথা ফাতা ধরে যায়, তো যদি মাথা ফাতা ধরে যায় ভিডিও পজ করে রেখে একটুখানি নিজের কাজ করে নিতে পারো, একটু খেলে ধুলে আসতে পারো, একটু হোয়াটসঅ্যাপ করতে পারো, ফেসবুক করতে পারো, তো করে চলে এসো এখানে। আমরা এবার পড়বো যেটা সেটা হচ্ছে অন্ধকার দশা। তাহলে একটা প্রশ্ন আসে যে আলোক দশার শেষে, আলোক দশায় অন্তিম পদার্থগুলো কী কী তৈরি হলো। তাহলে আলোক দশার অন্তিম পদার্থ মানে যে জিনিসগুলো আলোক দশায় আলটিমেটলি গিয়ে তৈরি হলো, তো দেখো ভালো করে ভেবে দেখো কী তৈরি হয়েছে। আমার হচ্ছে অক্সিজেন তৈরি হয়েছে, হয়েছে তো আর কি। অক্সিজেন যখন তৈরি হয়েছিল অক্সিজেনের সাথে তোমার দু অণু করে জলও তৈরি হয়েছিল, তাহলে H2O তৈরি হয়েছে। আর কী তৈরি হয়েছে, গাছের মধ্যে একটা নিরীহ জিনিস ছিল রিসেপ্টর যেটা হচ্ছে NADP, সেটাকে গিয়ে H+ গিয়ে হচ্ছে একটুখানি খুঁচিয়ে দিয়েছে, তো কী তৈরি হয়েছিল, NADPH। তো এটাও কী হয়ে যাচ্ছে, এটাও একটা অন্তিম পদার্থ হিসেবে কাজ করছে, ঠিক আছে, শালক মানে তোমার আলোক দশার অন্তিম পদার্থ। আর কী জিনিস তৈরি হয়েছে, ATP তৈরি হয়েছে তোমার যেটা ফসফোরাইলেশনে। তো এই সব জিনিস হচ্ছে আমার কোথায় তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমার আলোক দশার অন্তিম পদার্থ, মাঝে মাঝে পরীক্ষায় আসে। এবার তাহলে এবার ঢুকে যাব হচ্ছে আমার আলোক নিরপেক্ষ দশায়, এটা খুব একটা অতটা বড় নয়। তো তাহলে আলোক নিরপেক্ষ দশা কোথায় হচ্ছে, স্ট্রোমাতে হচ্ছে। তো এই যে দশাটা, এই দশাটায় কী হয়, এখানেও তোমার হচ্ছে একটা দুটো মানে কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমরা দেখব। তো প্রথম যে ধাপটা হচ্ছে এখানে রয়েছে সেই ধাপটাকে তোমার বলছে যেটা, আচ্ছা এখানে আরও একটা কথা হচ্ছে বলার আছে, এই যে অন্ধকার দশা, এই অন্ধকার দশাটাকে কে দেখেছিলেন, এটাও একজন ভদ্রলোক দেখেছিলেন, একজন বিজ্ঞানী দেখেছিলেন, তার নাম হচ্ছে ব্ল্যাকম্যান, কালো মানুষ। তো এই ব্ল্যাকম্যান ময়ে জফলা আঁকা, ঠিক আছে, ব্ল্যাকম্যান এই যে
অন্ধকার দশায় এটাকে প্রথম হচ্ছে দেখেছিলেন। তো ওই কারণে এই অন্ধকার দশাকে ব্ল্যাকম্যান রিয়াকশানও বলে। তো ব্ল্যাকম্যান বিক্রিয়া বা ব্ল্যাকম্যান রিয়াকশান, তোমাকে প্রশ্ন দিতে পারে ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে বা কোন দশাকে বলে, এর নাম কেন ব্ল্যাকম্যান হলো। তো এক হচ্ছে যে এটা ব্ল্যাকম্যান দেখেছিলেন, কোন দশাটাকে দেখেছিলেন সেটা হচ্ছে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশাকে। তো তাই জন্য এটা হচ্ছে আমার ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে। এবার দেখো তাহলে অন্তিম পদার্থ এখানে যেগুলো তৈরি হয়েছে তার মধ্যে কোনটার মানে অবস্থান কোথায় গেল। তো আমার অটুটা তো বাতাসে মিশে গেছে, যেটা জলও হয়েছে সেটাও হচ্ছে আমার উপজাত পদার্থ হিসেবে, মানে এটা উবে যায়নি, তো উবে যাওয়ার সাইন দেওয়া যাবে না, এটাও কী হয়েছে পরিবেশে ফিরে গেছে। এই যে জিনিসগুলো তৈরি হয়েছে এই জিনিসগুলোর কাজ কী? এবার এই জিনিসগুলো ঢুকবে হচ্ছে আমার অন্ধকার দশায়, ঠিক আছে? তো এটা তো অন্ধকার দশায় ঢুকলো, অন্ধকার দশায় কি আর কিছু ঢুকবে, আর কিছু এর উপাদান আছে? তো নিশ্চয়ই আছে, আমরা এখনও কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে খেলাই শুরু করিনি। তো কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে ঢুকবে, তো প্রথম এবং প্রধান উপাদান যেটা আমার অন্ধকার দশায় ঢুকবে সেটা হচ্ছে CO2। ঠিক যেরকমভাবে আলোক দশাতে আমাকে একটা কঠিন নাম মনে রাখতে হয়েছে NADP, সেরকমভাবে আমাকে অন্ধকার দশাতেও আরও একটা দুটো নাম মনে রাখতে হবে। প্রথম যে নামটা মনে রাখতে হবে তার নাম হচ্ছে RUBP, কোনো কোনো বইয়ে RUDPও থাকে, একই জিনিস। RUBP-র ফুল ফর্ম আসে, RUBP-র ফুল ফর্ম হচ্ছে রাইবিউলোজ বিস ফসফেট। বিস কথাটার মানে হচ্ছে বিসও লেখে, কোনো কোনো বইতে বাইও লেখে, হ্যাঁ। তো এই দুটো কথারই, বিস হোক বাই হোক ডাই হোক, কথাটার মানে হচ্ছে দুটো। তো সোজা কথায় মানেটা কি, যে এখানে এটা হচ্ছে দুটো ফসফেট আছে এখানে, ওকে। এবং এই রাইবিউলোজ যে বাই ফস মানে বিস ফসফেটটা আছে, এটা হচ্ছে 5 কার্বনযুক্ত একটা যৌগ। 5 কার্বন মানে এর যে গঠনে আছে, এর গঠনে 5টা কার্বনের হচ্ছে অণু ওর ভেতরে ঢোকানো আছে, ওকে। তো RUBP-র ফুল ফর্ম এলো, RUBP এখানে ইউজ হয়। আর কী কী ইউজ হচ্ছে? ওইদিকে NADP আসছে, ওইদিকে ATP আসছে, ওকে। তো এই কটা জিনিস নিয়ে আমার অন্ধকার দশা শুরু হবে, ওকে। তো প্রথম অন্ধকার দশার স্টেপ কী? আমার স্টেপ নাম্বার 1, এটাকে বলা হয় হচ্ছে CO2-র স্থিতিকরণ। কিছু কিছু বইতে এটা লেখা থাকে CO2-র আত্মীকরণ, একই ব্যাপার। দেখো কী অ্যাকচুয়ালি হয়, আমি বলেছিলাম আগের দিন ক্লাসে যে সালোক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলে। কেন? কারণ অঙ্গার মানে হচ্ছে কার্বন, সেটা কোষের ভেতরে যখনই ঢুকছে উদ্ভিদের, এ সেটার নাম হয়ে যাচ্ছে অঙ্গার আত্মীকরণ। তো কার্বন ডাইঅক্সাইড ঢুকছে কোথায়? সেটা হচ্ছে এই অন্ধকার দশায়। তো অন্ধকার দশার প্রথম যে স্টেপ সেটাকেই নামটা দিয়েছে কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ। স্থিতিকরণ মানে হচ্ছে এটা ভেতরে স্থিত হচ্ছে, ঢুকছে। তো তোমাকে লিখতে হবে এই পর্যায়ে কী হয়, ক্রোশ মানে এটা কার্বন ডাইঅক্সাইডকে ঢোকায় কে? তো কার্বন ডাইঅক্সাইডকে ঢোকাতে সাহায্য করে এই RUBP। তো তোমাকে লিখতে হবে যে কোষস্থ RUBP, কারণ এটা কী হয়, এটা উদ্ভিদের কোষেই থাকে। তো কোষস্থ RUBP, আচ্ছা RUBP যখন লিখবে একটু খেয়াল করে ইউটা একটু ছোটো হাতের, হ্যাঁ, ইউটা স্মল, বাকিটা তোমার হচ্ছে মানে ফুল ফর্ম একদম তোমার ক্যাপিটালে। কারণ কি, রাইবিউলোজের আর এটা এখানে এলো, বিস ফসফেটের বি আর মানে বিসের বি আর ফসফেটের পিটা। তো ইউ এর যেহেতু কোনো ব্যাপার নেই তাই জন্য এটা ইউটা হচ্ছে ওরকম ছোটো হাতের স্মলে। তো কী করবো তাহলে, RUBP-র সাথে কে যুক্ত হবে? যুক্ত হলো হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। কত অণু কার্বন ডাইঅক্সাইড নিয়েছিলাম একদম শুরুতে মনেই আছে? 6 CO2। তো 6 CO2 হচ্ছে যুক্ত হবে, এবং যুক্ত হয়ে কি তৈরি করে? প্রথম যে হচ্ছে যৌগ তৈরি হলো, এখন অবধি আমি আলোক দশাতে কোনো যৌগ তৈরি হয়নি যে যৌগটা তোমার হচ্ছে খাদ্য তৈরি করতে পারে বা গ্লুকোজ লেভেলের। তো এই প্রথম আমার একটা স্থায়ী যৌগ তৈরি হবে, সেই স্থায়ী যৌগটার নাম কি? সেই স্থায়ী যৌগটার নাম খুব আসে, এর নাম হচ্ছে PGA। এই আর একটা ফুল ফর্ম পড়তে হয়, PGA-র ফুল ফর্ম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, PGA তৈরি হবে। তো মোট যেটা হয় PGA হচ্ছে 12 অণু তৈরি হবে। এবার প্রশ্ন আসবে,
কি জটিল ব্যাপার হয়ে যাচ্ছে, আর ইউবিপি এক অণু, এইদিকে কার্বন ডাইঅক্সাইড এক অণু, ওইদিকে পিজি, এটা তো একটা অদ্ভুত জিনিস, তো আমি সমীকরণ ওইভাবে মেলাবো কী করে? দেখো আমি একটুখানি ভালো করে বোঝাই, তো আমার যেটা আরইউবিপি, আরইউবিপি মোট হচ্ছে, এখানে আরইউবিপিও হচ্ছে তোমার 6টা লাগছে, তো আমার আরইউবিপি কত অণু কার্বন থাকে, তো আরইউবিপিতে যেটা হয় তোমার হচ্ছে 5টা কার্বন থাকে, আমি 5টা কার্বনকে এরকমভাবে দেখাচ্ছি, ঠিক আছে, তো 5টা কার্বন হলো। এবার কার্বন ডাইঅক্সাইডে কটা কার্বন আছে? 1টা কার্বন আছে, তো এই 1টা কার্বন এসে কী হবে, এখানে যুক্ত হবে, এরকম মোট কতবার হবে? 6বার, কারণ কি আরইউবিপিও 6টা, কার্বন ডাইঅক্সাইডও 6টা, তার মানে এরকম মোট 6বার হবে, তো প্রত্যেকবারই কী হচ্ছে, একটা আরইউবিপির অণুর সাথে যেখানে 5টা কার্বন আছে, এই যে এটা হচ্ছে আরইউবিপির অণু 5 কার্বন, তার সাথে কী হচ্ছে একটা CO2-র কার্বন হচ্ছে এখানে এসে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কী হচ্ছে এটা 6 অণু তৈরি হচ্ছে, যেমনি 6 অণু তৈরি হয় এটা, মানে 6 অণু কার্বন তৈরি হচ্ছে, মানে 6 কার্বনযুক্ত যৌগ তৈরি হচ্ছে, জিনিসটা কী হয়ে যায়, খুব অস্থিত হয়ে যায়, মানে জিনিসটা সুস্থিত যৌগ হয় না, সুস্থিত যৌগ করার জন্য কী করতে হয়, মানে জিনিসটা ভেঙে যায়, ওটা ভেঙে গিয়ে কী তৈরি করে, তো ওটা ভেঙে গিয়ে এটা মাঝখান থেকে মাঝখান বরাবর ভেঙে গেল, যেমনি মাঝখান বরাবর ভেঙে গেল তাহলে আমি বলতে পারি না এটা এখন 3 কার্বনযুক্ত হয়ে গেছে, এই দিকটাও 3 কার্বনযুক্ত হয়ে গেছে, ওকে, তাহলে আমার এখনও যে এই আরইউবিপি প্লাস CO2-র থেকে আমি 2 অণু কী পাচ্ছিলাম, তোমার পিজিএ পাওয়ার কথা, যখনই এটা সুস্থিত হয়ে গেল, এই যে 3 অণু 3 অণু, এই পিজিএ হচ্ছে অ্যাকচুয়ালি 3 কার্বনযুক্ত, ঠিক আছে, পরীক্ষায় কখনও কখনও খুব টাফ কোয়েশ্চেন হলে দেয় যে আরইউবিপির মধ্যে কতগুলো কার্বন আছে, পিজিএর মধ্যে কতগুলো কার্বন আছে, তো পিজিএ হচ্ছে 3 কার্বনযুক্ত, কীভাবে 3 কার্বনযুক্ত এলো, তাহলে আমি বললাম 5 কার্বনযুক্ত আমার আরইউবিপি ছিল, কার্বন ডাইঅক্সাইডের 1টা কার্বন যুক্ত হলো, 6 কার্বন হলো, ভেঙে গিয়ে ওটা 3 কার্বন 3 কার্বন হয়ে গেল, সেই 3 কার্বনটাই খেয়ে আমার পিজিএ, ওকে, এবার দেখো 1টা অণু থেকে কতগুলো পিজিএ তৈরি হলো, 2টো, কারণ কি 1টা আরইউবিপি প্লাস 1টা CO2, তাহলে আমার যদি 6টা মৌল হয়, 6টা আরইউবিপি 6টা CO2, তাহলে আমার কতগুলো পিজিএ হবে, ঠিক ডবল হবে, কারণ 1টা থেকে 2টো হয়েছে, তাহলে যদি 6 অণু হয় আমার এটা কত হয়ে যাবে, এটা 12 অণু হয়ে যাবে, সেই কারণে হচ্ছে আমার এই যে তোমার হচ্ছে সংকেতটা, ঠিক আছে, বোঝাতে পারলাম, তাহলে 6 অণু আরইউবিপি প্লাস 6 CO2, ওটা মিলে কী তৈরি হচ্ছে 12 পিজিএ, সেই পিজিএটা কী হয়ে যায় হচ্ছে 3 কার্বনযুক্ত, তো এইভাবে কী হচ্ছে আমার যে গাছের কোষস্থ যৌগের মধ্যে আমার কার্বন ঢুকছে, তো এই জন্য এই প্রথম যে স্টেপটাকে এটাকে অঙ্গারাত্মীকরণও বলা হয়, ওকে, এবার অঙ্গারাত্মীকরণ হলো, ফার্স্ট স্টেপ গেল, এবার আমি সেকেন্ড স্টেপে আসবো, তো আমি এই ইয়েটাকে হচ্ছে মুছে দিচ্ছি, তো তোমাদের যদি কিছু লেখার থাকে একটুখানি পজ করে জিনিসটাকে লিখে নিতে পারো, তো এরপরের সেকেন্ড স্টেপ 2 নম্বরে কী হচ্ছে, ওই যে পিজিএ তৈরি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, ওটার এবার কী হবে, ওর আবার যেটা হবে পিজিএর বিজারণ হবে, কোথাও কোনো জারণ, মানে জারণ নিয়ে আমাদের লিখতে হয় না, শুধু বিজারণটাই আমাদের হচ্ছে লাগে, ওই দিকে একটা আলোক দশায় বিজারণ হয়েছে, কে করে হয়েছে সেটা হচ্ছে NADP, এখানে কে বিজারণ হবে, এখানে হচ্ছে আমার পিজিএ বিজারণ হবে, তো পিজিএ কীভাবে বিজারণ হবে, পিজিএকে বিজারণ যেটা কে করবে, একটা বিজারিত মাল এসেই হচ্ছে বিজারণ করবে, তো পিজিএ তার সাথে আলোক দশায় যে তোমার হচ্ছে NADPH-টা ছিল, সেই NADPH-টা হচ্ছে এখানে এসে যুক্ত হবে, এবার NADPH-টা এসে যুক্ত হয়ে করবেটা কি, ওর ঘাড়ে যে বোঝাটা ছিল হাইড্রোজেনের, ওই হাইড্রোজেনের বোঝাটা ও কী করবে, পিজিএর ঘাড়ে ঠেলে দেবে, যেমনি পিজিএর ঘাড়ে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, হাইড্রোজেন গ্রহণ করলে কী হবে, বিজারণ হবে, তাহলে পিজিএর কী হয়ে যাবে, বিজারণ হয়ে যাবে, আর ওই দিকে কী হয়ে যাবে, NADPটা মুক্ত হয়ে যাবে, আবার NADP আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে, যেমনি NADP মুক্ত হয়ে যায় NADP কী হবে, আবার হচ্ছে তোমার পাতার মধ্যে ওই চলে যাবে, আবার ও আলোক দশায় অংশগ্রহণ করবে, ঠিক আছে, তো NADP এইভাবেই তোমার হচ্ছে ঘুরতে থাকে সারাক্ষণ, তাহলে এখানে যেটা হবে তোমাকে লিখতে হবে যে ফসফোগ্লিসারিক অ্যাসিড ATP এবং তোমার হচ্ছে আলোক দশায় যে NADPH থাকে তার হচ্ছে সংস্পর্শে আসে, তাহলে NADPH, এখানে আরও যেটা লাগে সেটা হচ্ছে ATPও তোমার হচ্ছে এখানে ব্যবহৃত হয়, যে ATPটা ওখানে উৎপন্ন হয়েছিল তোমার আলোক দশায়, সেটা কী হয়ে যাবে, সেটা তৈরি করবে হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড,
এই নামটাও কঠিন, মনে রাখতে হবে। এর কিছু সংজ্ঞা মনে রাখতে লাগবে না, জাস্ট নাম মনে রাখতে লাগবে, ডিহাইড। দাঁড়াও এটা একটু বানানটা ডিহাইড, ওকে। তো ফসফোগ্লিসারল ডিহাইড তৈরি করলো, হয়ে গেল। এবং এই যে ফসফোগ্লিসারল ডিহাইড হলো, এটা তো পিজিএর ফর্মটা হলো, এনএডিপিটা কী হয়ে গেল, এনএডিপি প্লাস হয়ে গেল, আবার ও আগের অবস্থায় ফিরে গেল। এটিপিটা কী হলো, এই গোটা কাজটা করতে অনেক এনার্জি গেল, এটিপিটা এনার্জিটা দিল, তো এটিপিটাও আবার কী হয়ে গেল, এডিপিতে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ ডাইফসফেট হয়ে গেল, আবার সব ফসফেটগুলো ইউজ হয়ে গেল। তো এই যে এনএডিপি আর এটিপিটা হলো, এরা আবার কোথায় ফিরে যাবে, এরা আবার আলোক দশায় ফিরে যাবে। আলোকদশায় ফিরে গিয়ে আবার কী হবে, আবার যে হাইড্রোজেন তৈরি হবে সেই হাইড্রোজেনটা এনএডিপির সাথে যুক্ত হয়ে বিজারিত এনএডিপিএইচ তৈরি করবে, আবার যে তোমার ইনঅ্যাক্টিভ মানে অবস্থায় এডিপিটা থাকে তাকে কী করবে, তোমার অজৈব ফসফেট এসে যুক্ত হয়ে সেটা আবার এটিপি তৈরি হবে, আবার এটিপি আর এনএডিপিএইচ কোথায় ঢুকবে, আবার হচ্ছে তোমার এইখানে আলোকদশায় মানে সরি অন্ধকার দশায় ঢুকবে। তো এই পদ্ধতিটা হচ্ছে এরকমভাবে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। আর এইদিকে এই যে জিনিসটা এরকমভাবে ঘুরতে ঘুরতে যে জিনিসটা তৈরি হয় আলটিমেটলি ভেতরে এরকম হচ্ছে চক্রাকারে জিনিসটা ঘুরতে ঘুরতে আমার এইদিকে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ। তো আমার এর পরের একটা স্টেপ আছে, তিন নম্বর স্টেপ, এটাকেও হচ্ছে লিখতে রাখে, সেটা হচ্ছে দেখো আমার এনএডিপি আর এডিপিকে তো আমি হিসেব করে দিলাম, এদের দুজনকে আমি আবার হচ্ছে আমার কোষের ভেতরে মানে আমার যেটা হচ্ছে উদ্ভিদের গাছের পাতায় আমি আবার পাঠিয়ে দিলাম, কিন্তু একজনের এখন আমি হিসেব করিনি, সেটা হচ্ছে আরইউবিপি। আরইউবিপির সাথে আমার কার্বন এসে যুক্ত হলো কার্বন ডাইঅক্সাইডের, আরইউবিপির তো একটা অন্য নামই হয়ে গেল পিজিএ, কিন্তু আমাকে তো কোনো জিনিসই আমি গাছ থেকে পুরোপুরি নিয়ে নিতে পারবো না, গাছকে আবার সেটাকে ফিরিয়ে তবে তুমি হচ্ছে যেতে পারবে, তো ওই জন্য আরইউবিপিতে আবার হচ্ছে কনভার্ট হতে হবে। তো সেটা কী করে হবে, তো আমার এর পরের যে স্টেপটা হয় সেটাকে বলা হয় আরইউবিপি এর পুনো মানে হচ্ছে পুনরায় সংশ্লেষ। তো ওটা পুনরায় আবার কীভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাকে যেটা লিখতে হয়, এর অ্যাকচুয়ালি আমাকে ভেতরের জটিল জিনিসপত্র পড়তে লাগে না, তোমরা যখন ইলেভেনে উঠবে তখন এর ভেতরে অনেক উৎসেচক এইসব জিনিসপত্র আছে সেগুলো পড়তে লাগে, এখানে এত কিছু জিনিস পড়তে লাগবে না। তোমাকে শুধু বলতে হবে যেটা, যে এই পর্যায়ে এই যে তোমার ফসফোগ্লিসারাল ডিহাইড আছে, ফসফোগ্লিসারাল ডিহাইডকেও শর্টকাট একটা জিনিস লেখে, এটাকে আমি এখানটায় লিখেছি, এটাকে লেখে হচ্ছে পিজিএ, এটা লিখেছিল তার সাথে এলডি, ওই অ্যালডিহাইড যে কথাটা লেখা আছে ফসফোগ্লিসারার সাথে যে অ্যালডিহাইড ওটা হচ্ছে এলডি দিয়ে লেখে, তো পিজিএ এলডি। তো এই যে পিজিএ এলডিটা এখানে তৈরি হয়েছিল ফসফোগ্লিসারাল ডিহাইড, এটা কী হয়, এটা একটা চক্রের মাধ্যমে কিছু ভেতরের অন্তর্বর্তী পদার্থ তৈরি হয়, মানে আরও কিছু পদার্থ তৈরি হতে হতে আলটিমেটলি আমার তৈরি হয় মানে আবার কী তৈরি হয় হচ্ছে আরইউবিপি তৈরি হয়। কীভাবে তৈরি হয় এই প্রসেসটা, আমাদের ক্লাস নাইনের পক্ষে এটা খুব জটিল, পড়তে লাগে না বইয়েতে, ওই জন্য লেখাই নেই, টিচারও এটা তোমাদের পড়ায় না, কারণ এই জিনিস আমাদের পরে পড়তে লাগবে যদি বায়োলজি নিয়ে পড়ো তো। তাহলে এখানে যেটা লিখতে হবে যে এই যে পিজিএ এলডিটা রয়েছে সেই এলডিটা কী হবে, কিছু অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, এখানে না এটা চক্রাকার পথে লিখবে একটুখানি, যৌগ গঠনের মাধ্যমে কি করছে ওটা আরইউবিপিকে পুনরায় ফিরিয়ে দেয়, কোথায় ফেরায়, কোষে। এবার তুমি বলতে পারো ওটাকে ফিরিয়েই দিতে লাগবে কেন, দেখো যদি ফিরিয়ে না দেয় গাছের মধ্যে তো এরকম না যে আরইউবিপিও সাপ্লাই দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে নিশ্চয়ই গাছের পাতার মধ্যে আরইউবিপির একটা মিনি মানে একটা তোমার সার্টেন মানে একটা নির্দিষ্ট স্টক রয়েছে। তো যদি আমার সেই আরইউবিপি প্রত্যেকবার এই কার্বন ডাইঅক্সাইডের সাথে লেগে লেগে ওর যদি ইউজ হয়ে যায় আরইউবিপির আমার একটা শর্টেজ তৈরি হবে, সেটা করা যাবে না, কারণ কি এই আরইউবিপিটি কাজ কি আরও কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে করে ও পিজিএতে কনভার্ট করবে, ঠিক আছে।
তাহলে আমার যেটা হচ্ছে যে আরইউবিপিকে পুনরায় কোষে ফিরিয়ে দেওয়ার দরকার পড়ে, সেই মানে ফিরিয়ে দেওয়ার জন্যই এই হচ্ছে থার্ড স্টেপটা হয়। এবং এই যে পথটা কী হয়, চক্রাকার পথে হয়, তো এই চক্রাকার পথটাকে কে দেখেছিলেন, প্রত্যেক জিনিসেই হচ্ছে কেউ না কেউ পেছনে হচ্ছে একটুখানি বাঁশ দিয়ে গেছেন, তো এই চক্রাকার পথটাকে দেখেছিলেন হচ্ছে বিজ্ঞানী কেলভিন। এই কেলভিন কিন্তু তোমার মানে ভূগোল বলছি তোমার যে ফিজিক্যাল সায়েন্স তার কেলভিনের সাথে গুলিও না, ওকে, সেই কেলভিনের আলাদা ইয়ে। তো এই কেলভিন এখানে হচ্ছে তোমার এই চক্রাকার মানে চক্রটাকে দেখেছিলেন, তো কেলভিনের নাম অনুসারে এটাকে আবার কেলভিন চক্র বলে, পরীক্ষায় আসে কেলভিন চক্র কাকে বলে, ওকে। তো তোমাকে তখন এটাই লিখতে হবে যে চক্রাকার পথে ফসফোগ্লিসারাল ডিহাইড যেটা অন্ধকার দশায় কিছু অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনরায় আরইউবিপি উৎপন্ন করে, তো এই প্রসেসটাকে কেলভিন দেখেছিলেন বলে এটার নাম কেলভিন চক্র। এবং লাস্ট স্টেজ অর্থাৎ 5 নম্বর স্টেজ, এবার হচ্ছে আলটিমেটলি যার জন্য এত খাটনি, গ্লুকোজ উৎপাদন, ঠিক আছে। তো এখানে এবার কি হলো, তো এবার যেটা হবে যে এই যে পিজিএলডি এখানে তৈরি হয় ফসফোগ্লিসারাল ডিহাইড, এখানে অ্যাকচুয়ালি মোট 12 অণু পিজিএলডি তৈরি হয়, ঠিক আছে। এর মধ্যে এইখানে এই যে তোমার পুনঃসংশ্লেষ করতে আরইউবিপির এখানে হচ্ছে 10 অণু পিজিএলডি ইউজ হয়ে যায়, তাহলে আর ক অণু পিজিএলডি পড়ে থাকলো, 2 অণু পিজিএলডি পড়ে থাকে, তাহলে 2 অণু পিজিএলডি এরা কী করে, এরা কী করছে, এরা হচ্ছে গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে। এরা হচ্ছে C6H12O6 তৈরি করে, তাহলে আমার গ্লুকোজে কতগুলো কার্বন আছে, গ্লুকোজ হচ্ছে 6 কার্বনযুক্ত, ঠিক আছে, ওকে। তো তোমাকে এটাই হচ্ছে লিখতে হবে যে এটা এই 2 অণু পিজিএলডি কী করছে, তোমার 6 অণু আমার ইয়ে তৈরি, 2 অণু পিজিএলডির ইয়ে কি তোমার হচ্ছে 3 কার্বনযুক্ত, তাহলে 3 কার্বনযুক্ত 2টো অণু, তাই 3 × 2 = 6, এখানে ওই জন্য এটা 1 অণুই তৈরি হচ্ছে, 1 অণু গ্লুকোজ তৈরি হয় যেটা হচ্ছে 6 কার্বনযুক্ত, ওকে, বোঝা গেল। তাহলে এবার আমি একটুখানি পুনরায় তাড়াতাড়ি অন্ধকার দশাটা বলে দিই, আলোক দশার NADPH ATP ওইদিকে যেটা হচ্ছে এই দুটো হচ্ছে ঢোকে, আর অন্ধকার দশাতে কোন কোন জিনিস দুটো উপাদান হিসেবে ইউজ হয়, একটা হচ্ছে আরইউবিপি, একটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। ফার্স্ট স্টেপে যেটা হলো আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো 5 অণু, আর ওইদিকে 1 অণু দিয়ে 6 অণু তৈরি হলো, 6 অণুটা হচ্ছে অস্থিত, ওটা ভেঙে গিয়ে 3 অণু 3 অণু করে সুস্থিত প্রথম স্থায়ী যৌগ তৈরি করলো, যেটার নাম হচ্ছে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কি হলো কোষস্থ যৌগে যে এই কার্বন ডাইঅক্সাইডটা ঢুকলো এইরকমভাবে, এই জন্য এটাকে অঙ্গারাত্মীকরণ বলছে। পিজিএ ব্যাপারটা এবার কী হবে, এটা হচ্ছে তোমার মানে তার আগের মানে পিজিএটা তৈরি হলো, পিজিএ এবার যেটা করবে তোমার ওইদিকে NADP এর মানে NADPH যেটা ছিল এবং ATP তার সাথে যুক্ত হয়ে গিয়ে জিনিসটা মানে একটা NADPH এর যে এইচটা থাকে সেই এইচটা হচ্ছে পিজিএকে দিয়ে দেবে, অর্থাৎ পিজিএ আমার কী হয়ে যাবে, বিজারিত হয়ে যাবে, যে সেকেন্ড স্টেপে এখানে লিখেছি, এবং NADPH আর ATPটা আবার পুনরায় NADP+ আর ADP হয়ে আলোক দশায় ফিরে যাবে। তো এই যে পিজিএলডি অর্থাৎ ফসফোগ্লিসারাল ডিহাইড, এটা মোট 12 অণু তৈরি হবে, এখানেও যে মানে পিজিএটা নিয়েছিলাম এটাও 12 অণু ছিল, তো 12 অণু পিজিএলডি হলো, সেই 12 অণু পিজিএলডি থেকে 10 অণু পিজিএলডি কী হবে, আরইউবিপিকে আবার পুনরায় সংশ্লেষ করবে, যেটা একটা চক্রাকার পথে হবে, যেটাকে কেলভিন চক্র বলছে, আর বাকি যে 2 অণু পিজিএলডি রয়েছে সেটা কী করবে, সেটা হচ্ছে গ্লুকোজ তৈরি করবে। গেল প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে এই অন্ধকার দশার ফলে তোমার যে মানে এন্ডিং প্রোডাক্ট তার যে অন্তিম পদার্থ সেগুলো কী কী হচ্ছে, তাহলে এর ফলে যে অন্তিম পদার্থগুলো হয় তো সেটা হচ্ছে 1 গ্লুকোজ, 2 আরেকটা কী, আর হচ্ছে এই যে NADP+ মানে যেগুলো আমরা আলোক দশা আবার ফিরে যাবে, আর হচ্ছে ADP, ওকে, বোঝাতে পারলাম। তো এই আমার হলো ওভারঅল আমার আলোক দশার অন্ধকার দশা, এরপরে আরও কী কী আসে পরীক্ষায়, আসে হচ্ছে আলোক দশা অন্ধকার দশার পার্থক্য, তো কী কী পার্থক্য হবে, একটা আলোর উপস্থিতিতে হয়, একটা ডাইরেক্ট উপস্থিতি লাগে না, একটা গ্রানায় হয়, একটা স্ট্রোমায় হয়, একটাতে তোমার হচ্ছে NADPH
মানে এনএডিপিটা বিজারিত হয়, একটা হচ্ছে এনএডিপিটা আবার পুনরায় জারিত হয়, একটা হচ্ছে গ্লুকোজ তৈরি হয়, একটা গ্লুকোজ তৈরি হয় না, একটা হচ্ছে জল বিশ্লেষণ যেটা ফটোলাইসিস ওটা হচ্ছে একটা হয় না, একটা ফটো ফসফোরাইলেশন যেটা আলোকদশায় হয় সেটা অন্যটায় হয় না। তো এরকম অনেক পার্থক্য আছে তোমরা পেয়ে যাবে বইয়ের মধ্যে। এরপর লাস্ট যে জিনিস সেটা হচ্ছে এই এত কিছু খিচুড়ি শালক সংশ্লেষ কেন পড়ছি, জিনিসটার গুরুত্বটা কী? তো মেনলি শালক সংশ্লেষে যেটা হয় তোমার হচ্ছে গুরুত্ব রয়েছে তিনটে। কী কী গুরুত্ব? প্রথম গুরুত্ব হচ্ছে খাদ্য উৎপাদন, ঠিক আছে? তাহলে প্রথম যেটা এখানটাকে হেডিং কীভাবে করব, প্রয়োজনীয়তা। কার প্রয়োজনীয়তা? শালক সংশ্লেষের। তো এর প্রয়োজনীয়তা কী? প্রথম প্রয়োজনীয়তা সেটা হচ্ছে খাদ্য উৎপাদন। এই খাদ্য যদি না উৎপাদন করতো, না গাছ খাবার পেত, না আমরা খাবার পেতাম, কারণ আমরা সবাই যারা পরভোজী তারা কী হয়, স্বভোজীদের ওপর ডিপেন্ডেন্ট, তো খাদ্য উৎপাদন হয়। এবার গাছের ক্ষেত্রে কী খাবার তৈরি হচ্ছে? গ্লুকোজ। কিন্তু প্রবলেম যেটা, গাছ এই গ্লুকোজটাকে গ্লুকোজ হিসেবে হচ্ছে স্টোর করে রাখতে পারে না, কারণ খাবার তৈরি করলেই তো হয় না, তাকে কিছুটা সঞ্চয় করেও রাখতে হয়, তো এটা গ্লুকোজ হিসেবে স্টোর করে রাখতে পারে না। তো ওটাকে কী হিসেবে স্টোর করে রাখে? ওটাকে স্টার্চ, বা স্টার্চের বাংলা কী হচ্ছে? শ্বেতসার। শ্বেতসারও বলে কেউ কেউ, তবে শ্বেতসারটাই ভালো শোনায়। তো শ্বেতসার রূপে কী করে? ওটাকে সঞ্চয় করে রাখে, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন দেয় যে মানে তোমার শালক সংশ্লেষের ফলে যে গ্লুকোজটা উৎপন্ন হয় তার মানে অন্তিম অবস্থাটা কী, সেটার কী হয়? তো সেটা যেটা হয় যে সেটাকে গাছ হচ্ছে আমার গাছের শরীরের মধ্যে স্টার্চ রূপে সঞ্চিত করে রাখে। তো একটা এটা হলো। এরপরে সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে শক্তি। শক্তির একটা তোমার হচ্ছে বড় সোর্স এটা একটা হয়, মানে শক্তির আমি বলতে গেলে এটা আবদ্ধ করছে এবং শক্তিটাকে সঞ্চয় করে অন্য একটা শক্তিতে ট্রান্সফারও করছে। কোন শক্তি আবদ্ধ করছি? সেটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তিকে আমি কোন শক্তিতে রূপান্তরিত করছি? সৌরশক্তিকে আমি বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে যাচ্ছে, তার মানে আমি সৌরশক্তি থেকে আমার যেটা সেটা হচ্ছে রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে প্রথম প্রথম যে ধাপটায়। কেন রাসায়নিক রাসায়নিক শক্তি? বাবা রাসায়ন, দ্বারা বানানে পিএইচডি করে ফেলেছি। তো রাসায়নিক শক্তি কেন রাসায়নিক শক্তি হচ্ছে? এই যে আমরা পড়লাম আলোকদশা অন্ধকার দশা, সেখানে কী হলো? প্রচুর বিক্রিয়া হলো। তো বিক্রিয়া হওয়া মানে কী? রাসায়নিক বিক্রিয়াই হচ্ছে সব। তো ওই জন্য সৌরশক্তিটা কী হয়? রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। কিন্তু শুধুই কি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে থেকে যায়? না, সবার শেষে কী তৈরি হলো? গ্লুকোজ বা স্টার্চ। এই স্টার্চের মধ্যে ওটা কী হয়ে যায়? ওই শক্তিটা গিয়ে হচ্ছে স্থির হয়ে যায়, মানে ওইখানে গিয়েই ওটা হচ্ছে ওটা ট্র্যাপ হয়ে গেল আলটিমেটলি। তো ওই জন্য ওটা কী স্থৈতিক, মানে পরের দিকে কী শক্তি হলো? ওটা হয়ে গেল হচ্ছে স্থৈতিক শক্তি। কোনো কিছুর মধ্যে কোনো শক্তি যদি স্থিত হয়ে থাকে, ওর মধ্যে যদি থাকে, তো সেটা হয়ে যায় স্থৈতিক শক্তি। তাহলে তোমাকে যদি বলে যে শালক সংশ্লেষের ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তো জেনারেলি আলোক শক্তি হচ্ছে প্রথমে আমার আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়ে আলটিমেটলি এটা কী হয়? খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? যদি তোমাকে তাহলে মানে পরীক্ষা যদি ধরো অপশানগুলো থাকে কিছু, তুমি স্থৈতিক শক্তি লিখবে, আর যদি অপশান নাও থাকে তাহলেও স্থৈতিক শক্তি লিখবে, ঠিক আছে? আলটিমেট যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে স্থৈতিক শক্তি। ওকে, একটা গেল। তিন নম্বর সেটা কী? সেটা হচ্ছে পরিবেশে ভারসাম্য রক্ষা করে। কার কার মধ্যে? CO2 আর O2-র মধ্যে। কীভাবে? এটা আমরা সবাই জানি, আমরা শ্বসন পড়েছিলাম। শ্বসনে কী হচ্ছিল? শ্বসনে যেটা হচ্ছিল যে আমরা সবাই কী গ্রহণ করছিলাম, তো আমি এখানে লিখছি হচ্ছে শ্বসন। শ্বসনে আমরা কী ইউজ করছিলাম সেটা হচ্ছে O2, ঠিক আছে? আর শ্বসনের ফলে আমরা বের কী করছিলাম সেটা হচ্ছে CO2। তো শ্বসনের ফলে আমার বের হলো হচ্ছে CO2। যদি শ্বসনই হয়ে যেত সবার, তাহলে কী সমস্যা হতো? যে তোমার CO2 প্রচুর বাতাসে হয়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, কারণ অক্সিজেন আমরা গ্রহণ করছি। কিন্তু ওইটাকে ব্যালেন্স করার জন্য কী হলো? শালক সংশ্লেষ এলো। তো শালক সংশ্লেষে কী হবে?
ওই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো অত, তো ওই কার্বন ডাইঅক্সাইডকে এবার কী করলো, গাছ গ্রহণ করে নিল। গাছ গ্রহণ করে কী করলো, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কী তো মানে বাতাসের মধ্যে ফেরাবে অক্সিজেন। এবার যদি সেরকমও চলতে থাকে শালক সংশ্লেষ, তাহলে কী হবে, অক্সিজেন আবার বাড়বে। তো তাই জন্যই আবার কী হয়, সেই অক্সিজেনটাকে আমরা আবার শ্বসন পদ্ধতিতে গ্রহণ করি। তো এইভাবে সবসময় কী হয়, শালক সংশ্লেষ শ্বসন পাশাপাশি চলতে থাকে, তো আমার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকে। ওকে, এবার আরও কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে যে রাত্রিবেলা কি শালক সংশ্লেষ হয়, উত্তর হবে না, কারণ শালক সংশ্লেষ সবার জন্য আলো লাগে। আর একটা প্রশ্ন দেয় যে গাছেরা তাহলে দিনের বেলা শালক সংশ্লেষ আর রাত্রিবেলা কি শ্বসন করে, কারণ শ্বসন তো গাছকেও করতে লাগবে। তো তাহলে উত্তর হয় না, শালক সংশ্লেষটা শুধু দিনের বেলা হয়, কিন্তু শ্বসন কি হয় পুরো সারা দিবারাত্রই হয়, দিন রাত। কিন্তু জেনারেলি যখন দিনের বেলা শালক সংশ্লেষ হয় তখন গাছেদের শরীরের মধ্যে শ্বসন হবার যে রেট, তার যে হার, সেটা খুব কম থাকে, আর রাত্রিবেলা সেই হারটা একটুখানি বাড়ে। তাই জন্য একটা প্রশ্ন দেয় কেন রাত্রিবেলা গাছের তলায় ঘুমোতে নেই, তো তার উত্তর এটাই যে রাত্রিবেলা কী হয়, গাছের মধ্যে আর শালক সংশ্লেষ হয় না। তো যেহেতু শালক সংশ্লেষ হয় না, শুধুমাত্র শ্বসন হয়, শ্বসনে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে। তো আমি যদি গাছের তলায় শুয়ে থাকি তাহলে কী হবে, আমি কার্বন ডাইঅক্সাইডই বেশি পাবো, আর তখন কার্বন ডাইঅক্সাইডের বের করার রেটও বাড়ে, কারণ রাত্রিবেলা, কারণ শালক সংশ্লেষ তো তখন হবে না। তো তাই জন্য যেটা হয় যে যদি কেউ শুয়ে থাকে তার যেটা হবে যে শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রচুর থাকবে, অক্সিজেনের একটুখানি ঘাটতি দেখা দেবে, তো ওই কারণেই যেটা হয় যে গাছের তলায় শুতে বারণ করে। তো এইরকম কিছু ছোটোখাটো প্রশ্ন আসে, তো তোমরা চাইলে তোমাদের যে প্রশ্ন বিচিত্র আছে সেখান থেকে দেখতে পারো। এবং তোমাদের আমি একটা মানে আরও সাজেশান দিচ্ছি যে আমি তো চ্যাপ্টার আমার মতো শেষ করছি, তোমাদের যদি কোনো প্রশ্ন কোথাও আটকায়, সেটা তোমার সহায়িকা থেকে হতে পারে, বা টিচাররা যে প্রশ্ন দেয়, বা তোমাদের ধরো যে প্রশ্ন বিচিত্র থেকে সলভ করার সময় সময় কোনো যদি প্রশ্ন আটকায়, তুমি সেই প্রশ্নটাও হচ্ছে এখানে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো, তাহলে আমি সেই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা একটু বড় হলো, কিন্তু আমি চেয়েছিলাম যে একটা ভিডিওতেই শেষ করে দেওয়া যাক, ঝামেলা মিটে যাবে। তো ভিডিও যেখানে তোমার বোর লাগবে পজ করে দেখে নিও, তারপর চলতে থাকে। ওকে, থ্যাংক ইউ।